Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Lillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सब एक मिलेमिशे पड़े अल्लाहुम्मा सल्ले अला भांगा नौका भाषिए दिलाम ओइना दरिया दुले दुले जाबे नौका सोनार मदीना जोर जोरे अल्लाहुम्मा नदीर माझे तूफान उठे कैमने होबी पार दयार नबी माजी तुमार करबे पारे पार भांगा नौका भाषिए दिलाम ओइना दरिया दुले दुले जाबे नौका सोनार मदीना जोर जोरे अल्लाहुम्मा एमन नबी दुनियाते होइनि आर होबे ना तुलो ना तो दूरेर कथा साया मेले ना
ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চলুন মাদিনায়। আল্লাহুম্মা তাওহীদ কি ডাঙ্কা আলাম মে বজুয়া দিয়া কামুলি অলেনে পি পি কে প্যালে কৌসার কে লোটেঙ্গে মজাজি বরবর কে ইন্না আতয়না কাল কৌসার ফরমা দিয়া কামুলি অলেনে মোহাম্মত সই কলেমা পড়ে লাইলাহা ইল্লাল্লাহ আসমানির মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ এ বাজিছে দামামা বাদরে আমামা এ বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান নয়া জাবালার দাওয়াত এসেছে ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়ুয়া বাজান দিবা রাতি কলেমা সারা নেই কো গতি জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু জোরে বলো আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন হাত তুলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপি পাপের সাগরে ডুব দিয়েছি আল্লাহ তোমার দরবারে গুনার বক্সা মাথায় করে হাত দোকানে তুলেছি আল্লাহ আমাদের গুনার দিকে তাকাবে না আমাদের মুখের দিকে দেখো মুখটা মলিন করে ঘর বাড়ি ছেড়ে এই আমতলায় বসে হাত দোকানা তুলিছি মেহরবানি করে জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের মালিক আমরা তোমার গোলাম তোমার দরবারে হাত দোকানা তুলিছি আল্লাহ দুনিয়ার ভিক্ষুক একটা হাত পেতে ভিক্ষা চায় আমরা এত বড় ভিক্ষুক দুটো হাত তোমার দরবারে তুলিছি মেহরবানি করি তুমি তাড়িয়ে না দিয়ে রহমতের দরবার থেকে একটু ভিক্ষা আমাদের দিয়ে দাও এই মহাফিলে অনেক ভাই আমার বসে আছেন কঠিন কঠিন রোগ নিয়ে ভুগছেন ডাক্তার করে সারাতে পারেন না ঔষধে রোগ সারছে না আল্লাহ তোমার কোরআন বলেছে
অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তোমার কোরআনের কসম আমাদের রোগ থেকে একবার মুক্তি দাও। ছেলেরা বাচ্চারা যেভাবে কষ্ট পরিশ্রম করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে এক মাস আজকের ওদের কোনো ঘুম নাই, দুটো পয়সা কার কাছে না গেছে আল্লাহ এই পয়সাগুলো তুলে মাহফিল তারা কায়েম করেছে। আল্লাহ আমি দোয়া দিই যাচ্ছে আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে সওয়াব পৌঁছে দিয়ে, অনেকের মা বাপ দুনিয়াতে চলে গেছে আজ থেকে তাদের কবরগুলো নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আল্লাহ আমরা নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি যেতে পারিনি, শুধু নাম শুনেছি মদিনা। আল্লাহ প্রত্যেকের জীবনে একবার মদিনা দেখিয়ে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 আমিন। বাহকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাসম্মানীয় আজকের জলসার যোগ্য সভাপতি আমারই ভাই জনাব মুফতি সাহেব, সম্মানী উলামা ইকরাম, জ্ঞানী সুদী আমার দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার লজ্জাপতি ধার্মিকা মা ও বোনেরা, মহান মালিকের দরবারে জানাই কোটি কোটি শুক্রিয়া, যিনি আমাকে আপনাকে সুন্দর পরিবেশে বসার মতো তৌফিক দান করেছেন। তাই একবার গদগদ চিত্তে আওয়াজ তুলে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের আমরা এই আমতলায় বসে দুটো দিনের কথা শুনছি, এই মুহূর্তে আমার আপনার মতো অনেক মানুষ হসপিটালে রোগের যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম দয়ায় কুদরতে আমি আপনি কোরআনের দুটো কথা হাদিসের দুটো কথা শোনার মতো তৌফিক যখন পেয়েছি, তাই সেই মালিককে আবার একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আপনারা এসছেন কেন? আমার কমিটি ভাইরা আপনাদের কি টাকা দেবে? না। তাহলে এখানে এসে বসলেন কি জন্যে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে একটু খুশি করবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি খুশি হয়, আপনার ইহকাল এবং পরকালে রাস্তা পরিষ্কার হয়ে গেল। তাই এই জায়গাতে ঘর বাড়ি ছেড়ে এসে বসছে। তাই আজকের আমি আপনাদের নতুন কেউ নই, আপনাদের এই শান্তিপুর এলাকায় বহু জায়গায় আল্লাহ পাক আমাকে এনেছেন, আপনারা দেখেছেন আমি অজনসিয়াত করেছি, আজকেরও আপনাদের কাছে এসেছি। ছেলেরা অনেক কষ্ট করে আমাকে এনেছে, আমি আপনাদের কাছে একটু আলোচনা দিয়ে একটু মোনাজাত দিয়ে বিদায় দেব। এই যে নবীর নামে দরুদ পড়লেন আপনারা, অনেকে একটু জোরে পড়লেন, অনেকে একটু আস্তে পড়লেন, অনেকে পড়লেন দরদ দিয়ে, অনেকে পড়লেন মৌখিক, কিন্তু দরুদের ফজিলত আমরা কি জানি? জানি না। যে জিনিসের কদর আমরা জানি না, ওই জিনিসের মহব্বত আমার আপনার মধ্যে আসে না। আজকের আমি আপনাদের কাছে একটু আলোচনা করতে চাই আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াত বেছে নিচ্ছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও,
তাহলে রসুলকে আগে ভালোবাসো। রসুলকে যদি ভালো না বাসতে পারো আল্লাহর ভালোবাসা নৈকট্য লাভ করা যাবে না। তো রসুলকে ভালোবাসতে গেলে নবীর নামে আপনার আগে দরুদ তেলাওয়াত করতে হবে। আপনি নামাজ পড়তে যান ওখানে দরুদ আছে, কি নামাজে দরুদ নেই? কথা বলেন না কেন? নেই, আছে। আপনি যে কোনো কাজ করুন না কেন নবীকে আপনার আগে আনতে হবে। আমরা সকালবেলা যে দুরেকাত নামাজ পড়ি, দুরেকাত পড়ি না চার রেকাত পড়ি? আরে কথা বলে না কেন? দুরেকাত পড়ি না চার রেকাত পড়ি? হ্যাঁ, আগে ফরজটা পড়ি না সুন্নতটা পড়ি? হ্যাঁ, সুন্নত। সুন্নতটা কার? নবীর। ফরজটা কার? আল্লাহ। তাহলে আগে সকালবেলা শুরু করার আগে নবীর সুন্নত থেকে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নামে দরুদ পড়লেন মনে হয় তিন দিন খাওয়া না, কাজ হবে? যে ছোট্ট একটা আলোচনা করে বক্তব্য শুরু করি, দরুদের ফজিলত কি আছে একটুখানি শুনিয়ে দেই। আল্লাহ আকবার। আমার নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? 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 জি। আল্লাহ আকবার। আর আল্লাহর হাজিরা চামড়ার চোখে দেখে আবু বকর সিদ্দিকের মজার মবার রাখ, আমার রসুলের পাশে কবর। এই আবু বকর সিদ্দিক ইনি হলেন শ্বশুর, আর আমার বিশ্ব নবী হল জামাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে যার নাম ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে আমার রসুলের বিয়ে। ওই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক হলেন শ্বশুর, আর বিশ্ব নবী কি? আরে কথা বলেন না কেন? বিশ্ব নবী কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে আছে জামাই, একদিকে দাঁড়িয়ে আছে শ্বশুর, জামাই আর শ্বশুর। কি আদর, কি মহাব্বত, কি প্রেম! আল্লাহ আকবার, জানটা ভরে যায়। আবু বকর সিদ্দিক আর হাজ বিশ্ব নবী, দো জাহানের বাদশাহ। হঠাৎ একদিন আমার নবীজির শাশুড়ি আম্মা যান আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, স্বামী একটু জামাইকে দাওয়াত করলে হতো না? যে জামাইকে একটু দাওয়াত করতে হবে, খাওয়াবে। কোন জামাই? বিশ্ব নবী জামাই। জোরে বলুন, জোরে বলুন। কোন জামাই? বিশ্ব নবী জামাই। আমাদের জামাই না, আমাদের জামাই না। আল্লাহ আকবার। বিয়ের আগে 60,000 লেছে, আবার এসে নেবে। এ জামাই দাউদ করা গুতো আছে, এ দাউদ করলি যে কি চাবে আল্লাহ জানে। যে তো শাশুড়ি ডেকে বলছে, স্বামীকে বলছে, স্বামী একটু জামাইকে দাওয়াত করলে হতো না? আবু বকর সিদ্দিক ডেকে বলছে, বিবি তুই তো দাওয়াত করতে বলছো, ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, ঘরে আছে পানি, তুমি দাওয়াতির কথা বলছো, আমি দাওয়াতটা করে কি করব? তা বলছে, স্বামী আপনি দাওয়াত করে আসেন, আমি জামাইকে খাবার ব্যবস্থা করে রেখেছি। এই যাদের জামাই হয়েছে, শাশুড়ি তুমি কিছু জানো না, আমি কিছু জানি না, কিন্তু শাশুড়ি জোগাড় করে রেখেছে। তুমি তেল কিনে আনো একটু ঢেলে রাখে, তুমি আলু আনো দুটো সের রাখে। জামাই আসবে, কখন আসবে তার ঠিক নেই। ওটা জামাই শাশুড়ি,
আল্লাহর নবীর দরবারে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু যে বসে আছেন কিছু বলেন না। আল্লাহ নবী দেখলেন আবু বাকর তুমি কিছু বলবে 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 ভাব, জি জি জি, কি বলবে বলো বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় সাহস হয় না বলতে, আমার বড় ইচ্ছা হয় কিন্তু বলতে সাহস হয় না, কি বলবে বলো বাবা। তুমি আমার শ্বশুর, আমি তোমার জামাই, আমার সঙ্গে মনের কথা খুলে বলো। আবু বাকর সিদ্দিক বলে নবী গো, আমার বাড়ি আপনার একটু দাওয়াত নিতে হবে, একটু দাওয়াত নেবেন। হুজুর, আপনি আমার জামাই, আমি শ্বশুর, আপনি আমার বাড়ি যান না, মনটা বড় কষ্টায় খারাপ লাগে, একটু যেতে হবে। রসুল বলল, ও ওই কথা বলবে তাই, যাও কালকে তোমার বাড়ি দুপুরে খাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে মুচকে এসেছে। হুজুর কালকে যাবেন? জি যাও। কত খুশি, বাড়ি চলে গেল। প্রাণীর বিবিরে খুশির খবর শুনে লেখ, আগামীকাল আল্লাহর দোস্ত আমাদের বাড়ির তসজিব আনবে। তুমি তো দাউদ করো দাউদ করো, বলো এইবার বলো কি খাবে। বলে রাতটা কেটে যাক, সকাল হয়ে যাক। সকাল যখন হয়ে গেল, বিলাল আজান দিয়েছে মদিনার মসজিদে, আর নামাজ পড়ে নিল। নামাজের পরে ডেকে বলছে, বিবি কি খাবে বলো বলো। গদিটা তুললো, পশমের গদি ছিল, গদিখানা তুললো, কিছু টাকা ছিল বার করলো। প্রাণীর স্বামী গো, এই লিন টাকা লিন, মদিনার বাজারে চলে যান, একটা মাছ কিনে আনবেন, সুন্দর মাছ কিনে আনবেন, আমি ভুনা করব, আর ঘরে জবের আটা আছে, আমি আপনার রুটি করব। আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, তিনি আমাদের জামাই, আজকের গো আপনার এই রুটি আর আপনার মাছের ভুনা খাইয়ে দেব। দেখেছেন, মাছের ভুনা আর রুটি। রসুল রুটি ভালোবাসতেন আর মুরগি আপনার মাছ ভালোবাসতেন। আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন, ঘুরি ঘুরে একটা মাছ কিনলেন, সবচেয়ে বড় মাছ বাবা। মাছটা কিনে বাড়ি আনলেন, ও প্রাণ প্রিয় বিবিরে সুন্দর করে রান্না করো, সুন্দর করে আপার ভুনা করো, আমি পাঁচিলের কাছে দাঁড়িয়ে থাকি, আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে, আল্লাহর বন্ধু আমার বাড়ি আসবে, একটা ডাক দেবে, আমি দরজাখানা খুলে নবীকে পাঁজা করে চৌকিতে বসাবো। কি জামাই, কি সৌদ দেখেন, হ্যাঁ কি মহব্বত দেখেন দি, জামার শ্বশুর, আল্লাহ আকবার, জামাই আসবে, শ্বশুর পাঁজা করে বসাবে, এর নাম জামাই শ্বশুর। আর আমাদের জামাই শ্বশুর, আল্লাহ আকবার, 10 মাইল দূরেতে যাচ্ছে শ্বশুর, কেন এই যে কি কাল। কি রাগ হচ্ছে, আবার রাগ হচ্ছে, যাদের জামাই হয়েছে বুঝতে পারতেছে আমার কথা। প্রত্যেক মাসে মাসে দেখছে, তাও কলজি ভরতে না, কি রাগ হচ্ছে, আবার রাগ হচ্ছে, বা রাগ হয়তো বলবো না, যে আল্লাহ আকবার, আমি জামাই শ্বশুরের কথা শুরু করেছি, আল্লাহ আকবার, যে চিন্তা করলেন, শ্বশুর দাঁড়িয়ে আছে গেটের কাছে, জামাইকে পাঁজা করে ঘরে নেবে, এর নাম শ্বশুর জামাই। আবু বাকর সিদ্দিকের বিবি মাছখানা সুন্দর করে দাকা করে কুটে কুটে এইবার রান্নাঘরে গেল, তেলের কড়াই চাপিয়ে এইবার মাছগুলো চাপিয়ে দেয়, বাবা যত জাল দেয় অবাক লেগে যায়, বাবা অবাক লেগে যায়, ওই দাকা মাছগুলো সাপ আপার আপার জোড়া লেগে ওই তেলের কড়াই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার দিনের নবী, বিশ্ব নবী, তাইদারে মাদিনা, দুলহায় মাদিনা, আমার নবীজি বারেন্দা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া আবু বাকর। আবু বাকর জবাব দিয়েছে, লাব্বাইক লাব্বাইক ওয়া আলাইকুমুসসালাম আনা আবু বাকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনার দাঁড়িয়ে আছি, আল্লাহ নবীর পাঁজা করিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল, আমার নবী আবু বাকরের গলা খানা জোরে বলেন, ওরে আবু বাকর আমার দেরি করো না, আমি ব্যতিব্যস্ত মানুষ, যা রান্না করে জলদি খেয়ে খাইয়ে দাও, আমি মদিনার মসজিদে এক্ষুনি চলে যাব। বাবা কি জোগাড় করেছো, দাও না বাবা, আমি খেয়ে চলে যাব। আবু বাকর সিদ্দিক রান্নাঘরে যে বলছে, বিবি
জলদি করে তোলো, মাছ তোলো, রুটি হয়ে গেছে? বলছে রুটি হয়েছে, মাছ হয়নি। কেন? তাকে দেখো। আবু বকর সিদ্দিক হুজুর আমার তাকি দেখে, বাবা আপার বলে দাকা করা মাছ তেলের করায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চিন্তায় পড়ে গেল, নবীর কাছে দৌড়ে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখুন তো অবস্থা কানা কি। আল্লাহ নবী রান্না ঘরে গেল, যে দেখে আপার দাকা করা মাছ আপার জোড়া লেগে তেলের করায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী ডেকে বলে শাশুড়ি আম্মা যান, আর জাল দেবেন না, আর জাল দেবেন না, একটু দেরি করুন, দেরি করুন, আমার নবী মাছকে জেস করে, মাছ ও মাছ মাছ মাছ, একবার বল বল বল, আমি নবী খাবো, আমি নবী খাবো, বল বল তুই কেন সিজবি না, তুই কেন জাল হবি না, বল বল, ওই মাছ আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে যা। কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? হ্যাঁ, মাছ আমার নবীর সঙ্গে কথা বলবে, সুবহানাল্লাহ। এই রাস্তার কাঁকর আমার নবীর সাথে কথা বলেছে, জোরে বলুন। চাঁদ আমার নবীর সাথে কথা বলেছে, জোরে বলুন। গাছ আমার নবীর সাথে কথা বলেছে, জোরে বলুন। সেই নবীর উম্মত আমি আপনি। ইস, খেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছি, জীবনটা শেষ। হ্যাঁ, দাড়ির চুল পেকেছে, মাথার চুল পেকেছে, বুকির চুল পেকেছে, এখনো চাচা মসজিদ চেনে না, কি রাগ হচ্ছে? আচ্ছা, আপনাদের এই শান্তিপুরে এখানকার মসজিদে খাটি আছে? ওতে শুয়েছেন কোনোদিন? শোননি? কি পাগলে, শোবেন তো, কালকে সকালে শোবেন। আল্লাহ আকবার, যে একটু টেস্ট করেন, ও তো শুতি হবে। যত ভাই আমার এখানে এসছেন কি বলছেন, শোবেন না, শোবেন না, তা আগে থেকে টেস্ট করেন। যে খোকাবার কথা একটু খারাপ লাগে নাকি? পিছে মালুম হবে, পিছে মালুম হবে, এখন মালুম হচ্ছে না, এখন গায়ের গোস্ত আছে, রক্ত আছে, আল্লাহ আকবার, শুধু হাতা গোটাচ্ছে, আর শুধু বলতে দেখে লোক, দেখে লোক, তোর দেখবে কেটা, দেখেননি? একটু গায়ে গোস্ত আছে বলে বাজারে গিয়ে বলতে দেখে লোক, তো ও চিন্তা করিস ওর দেখবে কেটা, এক্ষুন যদি প্যারালিসিস করে হসপিটালে সবাই, তোর দেখবে কেটা, ইনি দেখে লেগেছে। এই গায়ে গোস হয়েছ বলে একটু পিজি হসপিটালে যেয়ে দেখ, তোর মতো শরীর নাকে নল দিয়ে শুকিয়ে রেখে দেখে আসবে, খবরদার যেন জীবনে হাতা গোটাস নি, যে জীবন একটু ভালো হ, ভালো হ। অনেকে বলে হুজুর আমি গরিব, বাড়ি নেই, গাড়ি নেই। এই তোর আমার জন্য বাড়ি গাড়ি না, তোর আমার জন্য বাড়ি গাড়ি না। হ্যাঁ, ওই বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা, ছোট ছোট বাচ্চা যখন ওই 3 বছর 4 বছর 5 বছর ছেলেরা দেখেছেন ওই পাকাটির ঘর করে, পাকাটির ঘর, আর ছাউনি দেয় কি, ছাউনি কলার পাতা, এরা দেখে না, পাকাটি দিয়ে ঘর করে আর ছাউনি দেয় কলার পাতা, কেন বলো দিন? যখন তখন ভাঙবে বলে ছাউনি দেয় কলার পাতা। তা আমার তোমার দুনিয়াটা হচ্ছে কলার পাতা আর পাকাটির ঘর, যখন তখন ভেঙে ভেতর যাতে হবে, আমার কথা বুঝতে পেরেছে? এই জন্য বলছি ভালো হ, সেখানে জবাব দিতে হবে, এখানে তৈরি করো। আপনার দেখেন কারিকার পাড়া না, কারিকার পাড়া না, আমি তাই ছেলেদের বলছিলাম, আল্লাহ আকবার, আমার এলাকায় কারিকার পাড়া আছে বা, এইরকম করে সব এখনো সব উঠে গেছে বাপ, এখন সুইজির মাল, সুইজির মাল, যে সুইজ টেপে বাবার কো চলতে, আবার এগুলো নকল, এগুলো নকল, এই সুইজির মাল ভরবার করে হচ্ছে, তোমার এরকম ভরবার করলে
এজন্য বলছে এখনো চিন্তা করো। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, মাস কি আমার নবীর সাথে কথা বলতে পারবে? একটু জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে, আরে জোরে বলুন, আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নবী যখন মিয়ারাজে গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, বন্ধু তুমি আমার কাছে কিছু দাবি করলে না? হ্যাঁ হ্যাঁ দাবি করব। নবী আমার ডেকে বলেছিল, আল্লাহ তুমি আমার জন্য কি করলে? আল্লাহ পাক ডেকে বলল, নবী তোমার জন্য দুনিয়া বানিয়েছি, কুলমকলুক বানিয়েছি, আসমান জমিন বানিয়েছি, আর তুমি কি চাও? আমার নবী ডেকে বলেছিল, আল্লাহ দুনিয়া আমার জন্য বানালে, আসমান জমিন আমার জন্য বানালে, আর মুসা নবীর জন্য নীলনদ ব্রিজ করে দিলে, উম্মাত আর মুসা নবীর পার করে দিলে, আমার উম্মাতের তুমি কি দেবে? আল্লাহ পাক ডেকে বলেছিল, বন্ধু এমন একটা প্রশ্ন তুমি করেছো, জবাবটা নিয়ে যাও। আরে বন্ধু রে, আমি মুসা নবীর জন্য নীলনদ ব্রিজ করে পার করেছি উম্মাত আর মুসা নবীকে। আরে আমার নবী রে, তোমার উম্মাতের জন্য আমি দুনিয়ার জমিনে কোনো ব্রিজ করব না, কিয়ামতের ময়দানে আমি পুলসরাতের পুল আমি আল্লাহ ব্রিজ করে ওই পুলসরাতের পুর আমি আল্লাহ পার করিয়ে দেব। সেই উম্মত আমরা। হ্যাঁ, আমার রসুল বেহেস্তের কাছে যে দেখে হজরত ইদ্রিস নবী বারেন্ডায় বেড়াচ্ছে, নবী জ্যেষ্ঠ করছে, ইদ্রিস বারেন্ডায় কেন ভেতর যা? ইদ্রিস ডেকে বলছে, আমি একটু পানি খেতে এসছি বারেন্ডায়। বলতে ভেতর যা আরো খা। ইদ্রিস নবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ ভেতর যাওয়ার ক্ষমতা আমার নেই। কেন? বলতে চৌকাটে লেখা আছে আখেরি নবী, আর তার উম্মতেরা বেহেস্তে না গেলি অন্য কেউ বেহেস্তে যেতে পারবে না। সেই উম্মত আমরা, নবীর সাথে বেহেস্তে যাব। খুশি না বেজার? জোরে বলতে খুশি না বেজার? জোরে বলতে খুশি না বেজার? সেই নবীর সঙ্গে আল্লাহ আমাদের বেহেস্তে দেবে, খুশি না বেজার? ও সব খুশি, সব খুশি। এদিকে আবার মিথ্যে কথার হাফেজ, খুশি বেহেস্তে যাবে, খুশি যাস, অজু কর যাস, বেহেস্তে যাবে। খোকা ভাই বলে গেছে বেহেস্তে যাবো, মাথা নাড়িয়ে দিয়েছে বেহেস্তে যাবো। আল্লাহ আকবার, যে আল্লাহর কসম করে বলছে, হাদিসে লেখা আছে রসুল বলেছে আমার উম্মতের আমি বেহেস্তে যাব। জোরে বলুন, তাহলে আমরা সেই উম্মত নবীর সাথে বেহেস্তে যাব। যে একটু প্রাণ খোলা আওয়াজ একটু তকবীর দেন, দিন দেখি নারায় তকবীর সবাই দেছো, পেছনে তো আওয়াজ নেই, মনে করছে হুজুর বোধহয় দেখতে পাচ্ছে না, সামন্তে আওয়াজ দেছে পেছনে ফাঁক দেশ, ওরা বেহেস্তে যাবে। আল্লাহ আকবার, আল্লাহর নাম লেখছে, আল্লাহ আকবার, না খেয়ে আর বেহেস্তে যাবে। হ্যাঁ, একটু গলা ছেড়ে আওয়াজ দাও, নারাই তকবীর, নারাই তকবীর, নারাই তকবীর, একটু জেকের করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গাইরুল্লাহ, এ নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এ লা ইলাহা। এটা মহাপদের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। জোরে বলুন মারহাবা,
জোরে বলেন। এজন্য কবরটা একটি মসজিদের কাছে নিতে হয়, মসজিদের কাছে নিতে হয়। এজন্য মসজিদের এরিয়াটা একটু বড় করে রাখবেন, ওখানে একটু শোবেন, শোবেন। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কান শুনতে পায়, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তাদের পায়ের শব্দ ওগো আল্লাহ শুনবো আমি বারবার। আল্লাহুম্মা এই দুনিয়ার যত কাঠ আছে আপনার জাল দেয়, আপনার আগুন লাগিয়ে যদি জাল দেয় আমি মাছ কিন্তু জ্বলবো না। কেন কেন কেন? আপনার একটা সাহাবি আসরের নামাজের বাদে ওই নদীর ধারে বসে আপনার নামে দরুদ তেলাওয়াত করে, আমি মাছ ওই নদীর ধারে এসে আপনার দরুদ কানা শুনে আমি কলিজা কানা ঠান্ডা করে লই। একটা জেলে জাল পেতেছে, জেলের জালে আটকে গেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে আজকের বাজারে তুলেছে, আপার শ্বশুর কিনে এনেছে, আজকে আমাকে জাল দিচ্ছে, জ্বলবো না আমি দরুদ শোনা মাছ, আমি জ্বলবো না। আমার নবী বলেছিল আবু বকর আমাকে তুমি রুটি দাও, মাছ আমাকে খেতে দেবা না। কেন কেন কেন? বলেন আবু বকর রে, আমার নামে যিনি দরুদ শুনেছে এই দুনিয়ার জমিন আগুন জ্বলবে না। আবু বকর মনে রেখে দিও, আমার নামে যারা দরুদ পড়বে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই দুনিয়ার আগুন কেন, ওই জাহান্নামের আগুন কেন আমার আল্লাহ জ্বালাবেন না? এজন্য একটু নবীর নামে বেশি বেশি করে দরুদ পড়তে হয় যে দিলটা খোশ হয়, মনটা স্বচ্ছ হয়, রসুল পাক আপনার কাছে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এজন্য এই মহাফিলে একটু দরুদ পড়তে হয়, দরুদ পড়তে হয়। ভাইরা বাবা জিরা, কোন নবীর নামে দরুদ পড়ছেন জানেন না? আল্লাহর নবী যেদিন তিন দিন পৃথিবীর জমিনে এসেছিল, বাবা আমার নবীর একটা চাচার নাম ছিল আব্বাস, নামটা কি জোরে বলতে হবে? আব্বাস। ইনি তখন আপনার মুহাম্মাদকে দেখতে গেলেন, মাত্র তিন দিন নবী দুনিয়ায় এসেছেন, আব্বাস নবীকে দেখতে গেলেন, তিন দিন পরে দেখতে গেলেন, সময় পান না দেখতে গেলেন, সন্ধ্যার পরে চলে গেছে, আমেনার আপনার জীর্ণ ঘরে, আমেনার কুড়ে ঘরে দেখতে গেছে, যাওয়ার পর উঁকি মেরে দেখে, জানলা ঢুকি মেরে দেখে, আমেনার ঘরে একটা চাঁদ উঠেছে। আব্বাস চিন্তায় পড়ে গেল, আকাশে একটা চাঁদ আর আমিনার ঘরে একটা চাঁদ, ব্যাপারটা কি? ভালো করে উঁকি মেরে দেখে, আমার তিন দিনের শিশু নবী মুহাম্মদ আপনার দোল্লায় যখন শুয়েছিল, আব্বাস তাকে দেখে, ওই দোল্লায় আমার শিশু নবী মুহাম্মদ উনি চাঁদ। দেখে অবাক হয়ে গেল, উনি কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো, শুধু তাই বা কেন? লক্ষ্য করে দেখে, আহারে আমার নবী যে দোল্লায় শুয়ে আছে, আমার নবী যে দোল্লায় শুয়ে আছে। নবীর মামেনা নাড়া দেয় না, নবীর আব্বা আব্দুল্লাহ তো বেঁচে নাই, কিন্তু দোল্লাটা নড়ছে, দোল্লাটা নড়ছে। আব্বাস দেখে পাগল হয়ে গেল, কারণটা কি? দোল্লা নড়ছে কেন? কারণটা কি? চিন্তায় পড়ে গেল, দোল্লা শুধু নড়ছে, ব্যাপারটা কি? আবার তাকে দেখা, আব্বাস আমার শিশু মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, তিন দিনের শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ আঙুল দিয়ে দোল্লায় শুয়ে আকাশের চাঁদটা ঘোরাচ্ছে। দেখুন অবাক, আল্লাহর নবী যখন বড় হয়েছিলেন
আব্বাস রাদিয়াল্লাহ আনহু উনি কলমা পড়তে গেলেন, ও ভাই আমাকে কলমা পড়াও, আমি তোমার চাচা কলমা পড়বো। আব্বাস যখন সামনে গেল, নবী আমার হাতখানা বাড়ি কলমা পড়াবেন, আব্বাস বলে ভাই পড়ে আমি তোমার কলমা পড়বো, কিন্তু সেই তিন দিনের ঘটনা আমি জানতে চাই। তিন দিন যখন তোমার বয়স, তুমি তখন দোল্লায় শুয়েছিলে, আমি আব্বাস লক্ষ্য করে দেখেছি তোমার দোল্লাটা নড়ছে, তোমার মা নাড়া দেয় না, তোমার বাপ তো বেঁচে নেই, কিন্তু দোল্লাটা নড়ে কেন, ব্যাপারটা কারণটাকে শুনতে চাই। আমার নবী শুনে ঝরঝর করে কেঁদে বললেন, চাচা রে তুমি যা বলেছো ঠিকই বলেছো, আমার দোল্লাটা নড়ছে তুমি দেখে ঠিকই দেখেছো। আরে চাচা রে, বাচ্চা যখন দোল্লায় শুয়ে যায়, হাই মা নাড়া দেয় না, বাপ নাড়া দেয়, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নেই, কে নাড়া দেবে কে নাড়া দেবে, আমার মা জননী নাড়া দেবে, কিন্তু সংসারের কাজ করে, আমি দোল্লায় যখন শুয়ে থাকি কে নাড়া দেবে কে নাড়া দেবে, আমার মা তো নাড়া দেয় না, আমার চাচা তুমি ঠিক দেখেছ, আমার দোল্লা দুনিয়ার কেউ নাড়া দেয় না, আল্লাহর ফেরেশতা আমার দোল্লাটা নাড়া দেয়। সেই নবীর উম্মত আমরা, হ্যাঁ দেখেছে, একটু চিন্তা করলাম না, একটু ভাবলাম না, আল্লাহ আকবার, সব আমার আমার করে পাক দিচ্ছি, আমার আমার করে পাক দিচ্ছি, একমাত্র তোমার নবী আর আল্লাহ হচ্ছে তোমার, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে নবীকে আপন করলে না, নবীর নামে তোমার একটি চোখের পানি পড়ল না, শুধু দুনিয়া দুনিয়া করছো, দুদিন পরে মসজিদের খাটিয়া চড়ে তোমার বাড়ি যেতে হবে, সে কান্ত জ্ঞান আছে তো, ভুলে গেছো, ভুলে গেছো, ভুলবা না। আমি খোকা ভাই তোমাদের মনে করে দিয়ে যাচ্ছি, একটু স্মরণ করে দিচ্ছি কথাটা, মনে রেখে বাড়িতে যেয়ে বালিশে মাথা দিয়ে দু ফোঁটা চোখের পানি একটু বালিশে দিও। ছেলে তোমার, মেয়ে তোমার, বউ তোমার, কেউ তোমার না, কেউ তোমার না, কেউ তোমার না, আল্লাহু আকবার। আমি মিলাদ করে বাড়ি যাব তো, আল্লাহু আকবার, আমি মিলাদ করে বাড়ি যাব তো, আল্লাহু আকবার। আমার মা এখনো বেঁচে আছে, মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে, মুখের দিকে দেখে, বাবা রাত্রি কিছু খেয়েছিস? আর যার জন্য দৌড়ুচ্ছি সে শুধু পকেট টিপতে, কত লেসও দাও, কি ঠিক না ভুল, ঠিক না ভুল, যে তাহলে মুখ দেখে কেডা আর পকেট টিপতেছ কেডা, বউ আল্লাহ, বউ ও শুধু পকেট টেপে, কত লেসও দাও গুনি, যে তার কপাল ফেটেছে, সে মারে আজকের আমার আলাদা করে দিচ্ছি, মারে আজকের ব্যালক করে দিচ্ছি, আর বরকুট উঠলে সর্বরা। হ্যাঁ, এখন মাতুল কুল উঠে গেছে, নানার কুল উঠে গেছে বাবা, এখন ধর্ম কুটুমলে কারবার চলতে, ধর্ম কুটুম কোন বাবা খেলে কুটুম ও তোর। আমরা ছোটবেলা যখন ছিলাম, আল্লাহ আকবার, কাজ কারবার গুছিয়ে মামুর বাড়ি যেত, এই মামুর বাড়ি যাচ্ছি, এই কোথায় যাচ্ছিস, মামুর বাড়ি যাচ্ছি, দেখেছেন কত মজার কথা, মামুর বাড়ি যাচ্ছি, সে মামু আর এখন আছে বা, এখন যাচ্ছে কোথায়, আমার ভার বাড়ি যাচ্ছে, ওর ভার বাড়ি, কোন ভাই ও, আল্লাহ আকবার, সব পাল্টে যাচ্ছে বাপ, এই জন্য বলছি আর পাল্টাস নে, আগের দিন একটু ঘুর জ্ঞান, আর পাল্টে লাভ হবে না বাপ, আর লাভ হবে না, সব হয়ে এসছে, সব হয়ে এসছে। এই যে চাঁদ আমাদের মাথার উপরে আছে, এটা কোন চাঁদ, রবিস্থানী চাঁদ, এটা কোন চাঁদ, আল্লাহর আলেমরা বসে জিজ্ঞেস করে দেখে, গত চাঁদ চলে গেল আমার নবীর চাঁদ, রবিউল আউয়াল চাঁদ, আর এ চাঁদটা হচ্ছে আমার বড় পীরের চাঁদ, হ্যাঁ আমার বড় পীরের চাঁদ। আজকে যদি কলম পত্রিকা কারুর বাড়ি থাকে, ভিতরের পেজটা খুলে দেখে লিও, আজকের ওর মধ্যে লেখা আছে, একটু পড়ে দেখে লিও, আপ আরবি ফার্সি পড়তে হবে না, বাংলা পড়ে দেখো, বাংলা, আজকের এই আগামী পরশু 29শে শাবান, আপার আপার 11ই রবি সানি আমার বড় পীরের এন্তেকালের তারিখ, আল্লাহু আকবার, আমার বড় পীরের এন্তেকালের তারিখ, তাহলে কত বড় সাধক তিনি, এই মাসে এন্তেকাল করেছিলেন, আমরা খোঁজ রাখি, তিনি নবীর উম্মত, তিনি নবীর উম্মত, আমরা উম্মত, আজ তার নাম সারা পৃথিবীতে, আমাদের নাম নেই, আছে তিনি সাধক, তিনি সাধক, তেনার নাম সারা পৃথিবীতে, আজকের আমাদের নাম নেই, আমাদের কোনো গন্ধ নেই, শুধু নাম কি অস্তে মুসলমান, কাজ হবে তো,
আব্বাজান ভাইজান আমি বেশি লম্বা চড়া করতে যাচ্ছি না, সংক্ষেপে আপনাদের একটু বুঝিয়ে দিতে চাচ্ছি, আলোচনা আমার অনেক করতে হবে, একটু এলে কানাপা দিয়ে দিচ্ছি মনে রেখে দেবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ভাইপো তুমি বলো বলো ওই দোল্লায় শুয়ে আল্লাহ শুয়ে আকাশের চাঁদ তুমি ঘোরাচ্ছিলে কেন? আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ নবী গলা কান জুড়ে কাঁদতে লাগলেন, চাচা তুমি ঠিকই দেখেছো, আমি আঙুল দিয়ে আকাশের চাঁদ ঘোরাচ্ছিলাম, তুমি ঠিকই দেখেছো চাচা, তুমি জানো না জানো না জানো না, বাপ আপনার ছেলে তখন হেল্লা দোল্লা শুয়ে থাকে, আপনার মাঝখানে একটা ফুল কিনে ঝুলিয়ে দেয়, একটা খেলনা ঝুলিয়ে দেয়, চাচা রে কি আমার ফুল কিনে দেবে, কে আবার খেলনা কিনে দেবে, আমার খেলনা দেওয়ার মতো কেউ নেই, ফুল কিনে দেওয়ার মতো কেউ নেই, আমার মা ছিল গরিব, আমার আব্বা তো দুনিয়ার জমিনে বেঁচে নেই, তিন দিন যখন আমি দোল্লায় শুয়েছিলাম আল্লাহ পাক আমার আসমানের চাঁদকে ফুল বানিয়ে দিয়েছিল, আমি আঙুল দিয়ে ঘোরাচ্ছিলাম। সেই নবী কত বড় নবী, আজকের আমরা তানার উম্মাত, সৌভাগ্য কপাল আমাদের, নসিব আমাদের, হ্যাঁ আজকে লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক আমাদের মর্যাদা কত করেছে। ভাইরা বাবাজিরা, ও তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা, ও মা বোনেরা বেটিরা, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, আমি গোনাগার মশিউর, আমি মুসাফির, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, জীবনটা বরবাদ করে দিও না, জীবনটা লস করে দিও না, এখনো মসজিদে চলো, এখনো দুপোটা চোখের পানি ফেলো, ওই পানি তোমার জান্নাতের দরজায় পৌঁছে দেয়। ছেলের জন্য জোগাড় করেছো, মেয়ের জন্য জোগাড় করেছো, বিবির জন্য তুমি রেখে যাচ্ছ, দুদিন পরে তুমি কাফন পরবা, দুদিন পরে তুমি কবরে যাবা, দুদিন পরে মসজিদে খাটিয়া চড়ে চলে যাবা, ওই কবরের পুঁজি কি করলে, একবার রাতে শুয়ে তুমি হিসাব করো বন্ধু, না 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 না, আর সলো না তুমি করো না, অনেক হিসাব তুমি করেছো, অনেক টাকা রোজগার করেছো, অনেক সম্পত্তি তুমি করেছো, এখন নিজের চিন্তাটা করো, তোমার দাড়ি চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আল্লাহর কাছে তোমার পৌঁছাতে হবে, সেই চিন্তা একটু করো বাবা। আমার বড় পীরের আব্বা যিনি এই মাসের 11 তারিখ ইন্তেকাল করেছিলেন, ওনার আব্বার নাম ছিল সালে মুসা জাঙ্গীর রহমাতুল্লাহ, 40টা বছর আল্লাহর ধ্যানে মশগুল হয়ে উনি জঙ্গল ইল্লাল্লাহ জিকির করে, একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, 40 বছর পানি পর্যন্ত খাইনি, ওনার ইতিহাস খুলে দেখবেন আমি মন গড়া কথা বলছি না, 40 বছর পানি পর্যন্ত খাইবি, হ্যাঁ এর নাম আল্লাহর নবীর মহব্বতের মানুষ। আর আমরা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু চালাচ্ছি, শুধু খাচ্ছি, খাচ্ছি কি আল্লাহ আকবার, ভিটামিন, কি ভিটামিন, এই সুন্দরবনে জলসা করতে যাই, সুন্দরবনে আল্লাহ আকবার, সুন্দরবন আমি জলসা করতে যাই, এক একটা মানুষের বয়স কত জানেন, 95, 90, 100, চেহারা কি দানবের মতো চেহারা, আল্লাহ আকবার, আমি যদি জিজ্ঞেস করেছি চাচা খাস কি, ওইরম চেহারা, আমার দিকে তাকে বলছে মহাশয় আমরা সকালবেলা উঠে পান্তা খাই, ঝাল প্যাঁচ দে পান্তা খাই, হ্যালো তাহলে পান্তার 100 নয়, তা বলছে হ্যাঁ, আর আমরা খাই কি সকালবেলা উঠি চালাবো বেড়ি, কি বেড়ির পরই খৈনি, খৈনির পরই চা, চা শুধু চা, এইবার দিনের পর দিন শরীর আপনার দানবের মতো হবে কি কাটিয়ে যাচ্ছে, এই 25 বছর বয়স চুল পেকে গেছে, একই সেলুনে চুল কাটতেছে, 25 বছর বয়স চুল পেকে গেছে, আমি জ্যেষ্ঠ চেহারা করছি বয়স কত, বলতে হুজুর 25-26, আর তুই তো চুল পাকলে কি করে, বলতে গ্যাস গ্যাস, আমি তো তোর এত গ্যাস সরকারের দিকে তো তো গ্যাস না ভেতরের গ্যাস, হাতে আবাদ লাইনে আমার সঙ্গে চল, আবাদ লাইনে ওদের গ্যাস নেই, ওদের গ্যাস নেই আবাদ লাইনে, ওরা গ্যাস কি বোঝে না, ওরা সকালবেলা উঠে ঝাল প্যাঁচ দিয়ে পান্তা খায়, ওরা গ্যাস বোঝে না, আর তুমি সকাল উঠে কি খাচ্ছ, তোমার গ্যাস হবে না, যে হ্যাঁ
আল্লাহর ওলি 40 বছর পরে জঙ্গলতে বেরিয়েছে, নদীর ধারে দাঁড়িয়ে আছে। বাবা উনি আপার দেখতে লাগলেন, একটা ফল ভাসছিল, ফলটা তুলে কামড় দিলেন। আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, আয় আল্লাহ এই কোন বাগানের ফল, আমার তো বলা হলো না, আমি কামড় কেন দিলাম। উনি কানতে লাগলেন, চোখের পানি দরদর করে ফেলতে লাগলো। আরে শান্তিপুরের ভাই রে, কত বড় সাধক বলা, কত বড় আল্লাহর ওলি বলা, নদীতে ফল বেঁচে যায়, ফলটা কামড় দিয়ে কানতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে, আল্লাহ কেন খেলাম না বলে, কেন খেলাম না বলে ধরধর করে কানতে লাগলো, কেন আমার বলা হলো না, কেন আমার বলা হলো না, এই বলে কানতে লাগলেন। আরে মুসলমানেরা রে, একবার বিচার করে বলো, আগামী দিন হিমসা গরম, চাচা মসজিদে যাবে এ ফজর পড়তি, আর পাকা মাল পড়ে রয়েছে, পাকা মাল, নামাজ আগে না আমাগে, চাচা তুলি পকেটে লেছে, সেই আম পকেটেলে দোয়া চালাচ্ছে, কবুল হয়, কবুল হয় যে, আর হাত তুলি দোয়া কবুল হয় না কেন, একটু নিজে চিন্তা করো। ও ভাই রে, আল্লাহর ওলি দেরি করলেন না, বাগানে চলে গেলেন, সালাম দিলেন, জবাব পেলেন, বলে বাবা মালিককে ডেকে দিন। না 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 না, এই বাগানের মালিক এখন পাবে না, এখান থেকে 10 মাইল চলে যাও, নাম তার সুমাইয়া, নাম তার সুমাইয়া, সেই লোকটা হচ্ছে মালিক, আমরা মালিক না, আমরা হলাম গোলাম পাহারাদার। আল্লাহর ওলি টুকটুক করে গুটি 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 পায়, মালিকের কাছে গেল, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত, ও মালিক, ও ফল মালিক, একবার বেরিয়ে এসো। ওয়ালাইকুমুস সালাম, তুমি কে? বলে আমি সালে মুসা জাঙ্গি, খবর কি? বলে নদীর ধারে তোমার বাগান। হ্যাঁ বাবা আমি মালিক, আমার বাগান, একটু চলে আসেন, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, এই দেখুন আপনার বাগানের ফল, আমি কামড় দিয়েছি, আমি এক কামড় খেয়ে ফেলেছি, ক্ষমা করে দিন, মাফ করে দিন, যদি মাফ না করেন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। এইবার স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারে সোনা চেনে, বাবা ফল মালিক চিনতে পেরেছে, এ তো সাধক ব্যক্তি, এ তো যাইতেই ব্যক্তি না, উনি চিনতে পেরেছে, ওনার কষ্টিপাত্রে ধরা পড়েছে। বলে মুসা জাঙ্গিরে, আমি তোমার মাফ করব, ক্ষমা করব, আমার বাগানে 12 বছর গোলামি করতে হবে। বারো বছর এক যুগ আমার বাগানে পাহারা দাও, পয়সা দেবো না, শুধু পেট ভাতায়, তারপর চিন্তা করব। আমরা হলে কি করব, সন্ধ্যের পর উইকেট ফেলে দেব। আমি এইছি কষ্ট করে, আর আমি তোমার বাগানে গোলামি করব, উইকেট ফেল দেবো যে। কিন্তু আল্লাহর ওলি কি করলেন, 12 বছর গোলামি করলেন, আপনাদের জানা কথা টুক করে বলে দিচ্ছি, মাসটা বলে যে এইবার 12 বছর পর চলে এলো, ক্ষমা করে দাও। বাড়িওয়ালা বলছে ক্ষমার কোনো ব্যাপার নেই, আমার একটা মেয়ে নাম তার উম্মুল খার ফাতেমা, তার সঙ্গে বিয়ে করলে ক্ষমা হবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি তখন বলছে, হ্যাঁ গো, আপনি বললেন 12 বছর গোলামি করলে ক্ষমা হবে, আবার এখন মেয়ের কথা তুলছেন কেন? বলছে আমি তার মালিক না, মেয়ে আমার মালিক, এখন দেখো বাবা যদি বিয়ে করো ক্ষমা হবে। আল্লাহর ওলি তখন বলছে, বাবা বিয়ে করলে যদি ক্ষমা হয় তাহলে আজকে রাতই হোক। সুবহানাল্লাহ, আজকে রাতই হোক। তো মেয়ের বাপ বলছে, বাবা রাতে বিয়ে হবে তা মেয়ে দেখবা না, তোর তো তো মেয়ে, দেখবো কি, ও তো মেয়ে, দেখা লাগবে না। আল্লাহ আকবার, আমার দেখা লাগবে না, আমি ওই মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাধক দেখেন কারে বলে। আর আমরা ছেলে বে দেবো বাপ, উফ, ছেলের বাপ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা নলেনগুড়ির মিষ্টি দিচ্ছে, চাষা রস খায় না, টিপি টিপে চালাচ্ছে, ছানা খাচ্ছে, শরীর বাড়াবে, সুগার, আল্লাহু আকবার। হ্যাঁ তা ছেলে বে দেবে, খেয়ে খেয়ে বেড়াচ্ছে। এই মেয়ে একবার দেখ পছন্দ করে ঘরে আন, অত খাবার কি দরকার? আল্লাহ আর খুব মিষ্টি লাগে নাকি, মেয়ের বাপ মিষ্টি দেয় খুব মজা লাগে নাকি, মর আতালিতে পিঠে বেলা করে মিষ্টি বের করে দেবে,
হ্যাঁ আল্লাহু আকবার, দেশে আর খাচ্ছে, দেশে আর খাচ্ছে। এই খাওয়ার আগে মেয়ে দেখতে হবে, নিয়ম হচ্ছে মেয়ে দেখে যদি পছন্দ হয় তার বাড়ি মিষ্টি মেটায় খাও। খাওয়ার পরে বাইরে লেবে এসে বলতেছে পরে বলবান পরে বলবান, কে কি? হ্যাঁ সৌদি থেকে ফোন করেছে, এখন থাক, কি পাগল যে ও ভাষা তোমার খাতির আছে যদি বলেন কেন। একসঙ্গে ওই পিজিতে ছিলাম, একসঙ্গে পিজিতে ছিলাম, আপনারা জানেন না এক মাস আমি পিজির বারেন্ডায় ছিলাম, এক মাস ও ভাইও ছিল, ওনের একটা আত্মীয় কি ভাই বোধহয় হবে সৌদিতে থাকে, হ্যাঁ হার্ট অপারেশন, আর আমি শুয়ে রয়েছি কেউ তো বুঝতে পারে না, আর ভাইরা হঠাৎ চিনে ফেলেছে খোকা ভাই যে, হ্যাঁ আল্লাহ আকবার, যে আমার মেয়ের হার্ট অপারেশন আমার পড়ে রয়েছি। তা আমার অনেকে বলতে হুজুর তুমি গদিতেই থাকো খাটে থাকো কেন কেন, আতি ব্যায়ামে কেন রয়েছি, খাট আমার বেরোচ্ছে কেন, আল্লাহ আকবার, যে খাট হচ্ছে কেন গদিয়ে কেন হচ্ছে, যে আমার ভাইয়ের সাথে চেনা শুধু। আমার ভাই বলল একটু হুজুর দোয়া করেন, আমার ভাইটার জন্য দোয়া করলাম, আল্লাহ হুকুম একটা তাবিজও দিলাম, সে ভাইটা এখন সুস্থ হয়ে সৌদিতে আছে, সে একটু ওয়াজ শুনবে নিয়ত করেছে আল্লাহ আকবার, সেজন্য আমাকে বলছিল ভাই একটু ওয়াজ করবেন সৌদিতে আমার ওয়াজ যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহর বড় রহমত, যে কথা আমি আপনার বলছিলাম একটু কান পেতে শুনলে আপনার লাভ হবে। আল্লাহর ওলি সালে মুসা জাঙ্গি ডেকে বলছে বাবা মেয়ের আমি দেখবো না বিয়ে করব, মেয়ের বাপ বলছে বাবা তাহলে শোনো আমার মেয়ের পাঁচটা দোষ, প্রথম নম্বর কালা, দু নম্বর বোবা, তিন নম্বর অন্ধ, চার নম্বর নুলো, পাঁচ নম্বর খোঁড়া। আল্লাহর ওলি সোনার পরে রাজি হয়ে গেল বিয়ে করবে, একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, সবাই মিলেমিশে বলবেন না সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেল। এইবার বিয়ের পরে বাসর ঘরে রাত, মেয়েটা ঘরে বসে আছে পূর্ণিমার চাঁদ, আল্লাহর ঘরে যাবে বাবা, এইবার চৌকাটে পা দিয়েছে, দরজাখানা খোলা, মেয়েটা সালাম দিয়েছে ঘর থেকে, আসসালামু আলাইকুম, স্বামী আপনি আসেন, আল্লাহর ওলি জানে সালাম দেওয়া সুন্নত, জবাব দেব ওয়াজিব, উনি জবাবটা দিয়ে গাড়ি ব্যাকে দেশে। নানি দাদিরা বলছে জামাই বাবু পিছিয়ে আসছো কেন, এগিয়ে যাও, বলছে না ও ঘর আমার না, একটা ফল খেয়ে বারো বছর, এ ঘরে গেলি ক বছর, দেখে সবাই বলে না যেতে হবে, না আমি যাবো না, না যেতে হবে, অনেক বলে কয়ে ঘরে দিল, বাইরেতে শিকলটা তুলে দিল, কিন্তু কথা বলে না গো, ঘরের কোনায় বসে শুধু কান্দে, আয় আল্লাহ কি করলাম, জীবনটা বেকার করে দিলাম, জীবনটা লস করে দিলাম, জীবনটা বেকার করে দিলাম, শুধু আল্লাহর ওলি কান্দে, চোখের পানি ফেলে, বাসর ঘরটা ভিজে দিচ্ছে, মেয়েটা ছিল ঘরের কোনায় আস্তে আস্তে উঠে এলো, বাম হাতে স্বামীর গলাখানা জড়িয়ে, ডান হাতে আসলটা বার করে স্বামীর চোখের পানি মুছকে দেয়, স্বামী গো এমন করে কাঁদবা না, চোখের মানে ফেলবা না, আরে স্বামী রে আমি অন্য কেউ না গো, আমি তোমার জীবন সঙ্গিনী, আমি তোর অর্ধাঙ্গিনী, আমি তোমার বিবি। আল্লাহর ওলি তখনও তাকায় না, আল্লাহর ওলি তখনও কথা বলে না, মাথাটা নিচু করে আছে, দেখে বলছে বিবি যদি সত্যি আমার বউ হও, তোর আব্বা মিথ্যে বলে কেন, তোমার যে পাঁচটা দোষের কথা বললো একটাও তো মেলে না, পূর্ণিমার চাঁদ ঘরটা আলো করেছো, ব্যাপারটা কি? বলে স্বামী গো আমার আব্বা জীবনে কোনদিন মিথ্যে কথা বলিনি, আমি মিথ্যে কথা বলবো না, আমার আব্বা বাজে কথা বলে না, আমি বাজে কথা বলবো না, আমি মিথ্যে কথা বলবো না, আমার আব্বা যদি বোবা বলে ঠিকই বলেছে, শোনার ভুল হয়েছে, বোবা কেন বললো শুনে লাল, যে মুখ আল্লাহ দিয়েছে এই মুখ দিয়ে আমি জীবনে কোনদিন আমি তার রক্তের জিগার কলিজার টুকরি মেয়ে আমি জীবনে কোনদিন এই মুখে মিথ্যে কথা বলিনি।
আমার আব্বা নাম রেখেছে অন্ধ, ঠিকই রেখেছে, আপনি বুঝতে ভুল করেছেন। এই চোখ দিয়ে কোন পিকারার দিকে আমি তাকাইনি, কোন নাচ গাওনা দেখিনি, এই চোখ দিয়ে মাঝে মাঝে আমার দিনের নবীর দেখি। দেখেন দিন কথাটা, মেয়েটা পরিচয় দিচ্ছে, দেখেন দিন মুখে মিথ্যে বলে না, আর চোখে নবীর দেখে। এই এই আপনাদের শান্তিপুরে একটা মেয়ে আমার সামনে আনেন দিন, চোখে নবীর দেখেছে, আল্লাহু আকবার, বরঞ্চ ঠোঁট পালিয়ে ঘুরিয়েছে, আল্লাহু আকবার। হে আমি তো এলাম রাস্তাতে, হুজুর মানে না, আমি একটা হুজুর তো মানে না, আমার ঠেলি দেখছে, আল্লাহু আকবার, ঠেলি দেখছে আমার, আমার হুজুর মানছেন না। দোয়া কাললে করবো বাপ, কাললে করবো, এই জন্য যেখানে সেখানে দোয়া করি নে বাপ, আর যদিও ছাড়ে না তারা, আমি হাত ফাঁক করে দোয়া করি, বেরিয়ে বলবি এ তো হবে না। যে মেয়ের মতো মেয়ে দেখেন দিন, হ্যাঁ আল্লাহু আকবার, এই তোরা ঠান্ডা হ, তোকার জন্য আমার বিপদ হত, তোরা চুপ কর, কথা বলিস নি, যে আল্লাহু আকবার। তাহলে মেয়েটা যে মুখের কথা বললো, চোখের কথা বললো, ভালো না খারাপ, এটা চিল্লে বলতে হবে, জোরে বলতে হবে, এমন মেয়ে আপনাদের শান্তিপুর আছে? আছে? আপনারে বলতে না, আমি কি বলবো। যে মেয়েটা বলে, হুজুর আমার আব্বা নাম রেখেছে কালা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কানে কোরআন ছাড়া কিছু শুনিনি, আমার আব্বা নাম রেখেছে নুলো, এই হাতে কোরআন ছাড়া কিছু ধরিনি, আমার আব্বা নাম রেখেছে খোড়া, এই পায়ে আমি কোনদিন কুটুম বাড়ি কোনো গান বাজনার মহফিলে যাইনি, আমি আল্লাহর কালাম শুনতে গেছি। আল্লাহর অলি যখন পেলো, আল্লাহর অলি সংবাদ শোনার পরে জানটা জুড়িয়ে গেল, কাঁচে ছিল নামাজেরই পাটি, বাসর ঘরে বিছিয়ে দিল, বিবিরে তুমি বাম পাশে বসো, দূরে কাত নফল নামাজ পড়ো, আমি দূরে কাত নফল নামাজ পড়বো, বাসর ঘরে বসে বাবার নফল নামাজ পড়লেন, এইবার দোয়া করবে। আল্লাহর অলি ডেকে বলছে, বিবি তুমি কি সুরা মোজামেল পড়তে পারো, সুরা আক্কা পড়তে পারো, সুরা রহমান পড়তে পারো, সুরা ইয়াসিন পড়তে পারো, আপা সুরো আপার ইউসুফ পড়তে পারো, সুরে রহমান পড়তে পারো। ওই মেয়েটা চিৎকার করে স্বামীর গলা ধরে বলছে, স্বামী গো পড়তে পারো, পড়তে পারো বলছো কেন? স্বামী রে পড়তে পারো, পড়তে পারো বলতে হবে না, আমি পুরো কোরআন পাকের হাফেজা, পুরো কোরআন মুখস্থ মেয়েটার। দেখেন দিন মেয়েটা, এই জন্য মা বোনদের বলি, মা তোর একটু ভালো হ, তোর একটু ভালো হ। হ্যাঁ আমি এই মহিলার কবর দেখিনি, তো একটা মেয়ের কবর আমি চোখে দেখে এসেছি। তিনি কোন মেয়ে? তিনি আমার নবীর বড় বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নিজে কবরটা চোখে দেখে এসেছি 2001 সালে, আল্লামা তৌফিক দিয়েছিল, কবরের কাছাকাছি আমি দাঁড়িয়েছিলাম। এখন অনেক হাজি আছে আপনি দেখবেন শুনে, ওই খাদিজার কবরে যাওয়ার ক্ষমতা নেই, এখন বহু দূর থেকে দেখতে হয়। আর আমি যখন আল্লাহ পাক আমার নিয়ে গেছে, একদম খাদিজার কবরে আমি দাঁড়িয়েছিলাম, একদম সামনাসামনি, আল্লাহ তৌফিক দিয়েছিল। জানেন খাদিজাতুল কুবরা কেমন নারী ছিল? আল্লাহ আকবার, বলতে গেলে রাত কেটে যাবে। আমাদের নারী আর খাদিজা ছিল নারী, আসমান জমিন ফারাক। ও কি নারী ছিল! একবার আল্লাহ তৌফিক দিলে, টাকা যদি হয় একবার কবরটা দেখে আসবেন, আল্লাহ আকবার। আল্লাহ নবীর বিবি ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে, আম্মা ফাতেমা তাজ্জোহরা 9 বছর বয়স, গুটি গুটি পায়ে চলে এলো, মার গলা কানা জড়ে বলছে, আম্মা কাঁদছেন কেন, কি ব্যথায় কাঁদছেন? না 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 না, খাদিজাতুল কুবরা কোনো কথা বলে না, শুধুই কান্দে, চোখের পানি ফেলে। ফাতেমা দৌড়ে গেল আব্বার কাছে, আব্বা আমার মা জননী কাঁদছে। আমার নবী দৌড়ে গেল, ও খাদিজা তুমি এমন করে কাঁদছো কেন, কি ব্যথায় কাঁদছো, কি দুঃখে কাঁদছো? খাদিজা বলেছিল, নবী রে
আমি দুটো ব্যথায় কান্দি, আমি দুটো ব্যথায় কান্দি, কি 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 কি। প্রথম ব্যথা হচ্ছে আমি দুনিয়াতে চলে যাব, আমি নবীর ফেলে কি করে যাব। আর দু নম্বর আমি কান্দি, আমি কবরের ভয়েতে কাঁদি। ও মুসলমানেরা, ও আল্লাহর পাগলেরা, খাদিজা কাঁদছে কবরের ভয় করে, খাদিজা কাঁদছে আপনার নবীজির দিকে চিন্তা করে। কেন কেন কেন? আল্লাহর নবীর গলা কানা জুড়ে বলেছিল, নবী গো আমি 25 বছর আপনার বিয়ে করেছি, 25 বছর সংসার করেছি, আমি খাদিজা রোগগ্রস্ত হয়ে গেছি, আমি দুনিয়াতে চলে যাব, কি আপনার দেখভাল করবে, কি আপনার পাশে দাঁড়াবে, কি আপনার পানি গরম করে দেবে, কি আপনার গা টিপে দেবে, কি পা টিপে দেবে, এই জন্য কাঁদছি। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা খবরদার চোখের পানি ফেলবারা, খবরদার কাঁদবে না। আমার নবীর বড় বিবি খাদিজা ফাতিমার গলা কানা জুড়ে বলেছিল, মা তোর হাতে ধরে বলি, মা রে তোর আব্বা রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তোর আব্বাকে তুই একটু দেখিস মা। এই বলে নবীর বড় বিবি আপার মাটিতে লুটকে পড়লো। আল্লাহ নবী বলে, খাদিজা বলো বলো তুমি কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 3টে দাবি আপনার কাছে। প্রথম দাবি হচ্ছে আপার গায়ের পিরানটা খুলে আমার কাফন বানিয়ে দেবেন। আর 2 নম্বর দাবি হচ্ছে আপনি খালি গায়ে নেবে আমার কবরে গড়াগড়ি করবেন। আর 3 নম্বর দাবি হলো মনকের নকের সওয়ালের জবাবটা দিয়ে দেবে। 3টে দাবি লক্ষ্য করুন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছিল, ও খাদিজাতুল কুবরা, আমি জবাব দিলাম, আমি কথা দিলাম, আমার নিজের পাঞ্জাবিটা কাফন বানিয়ে দেব। আর 2 নম্বর দাবি তোমার কবরে গড়াগড়ি করব, কিন্তু মন কেন কিন্তু সওয়ালে জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ নবীর বিবি পা দুখানা জুড়ে কাঁদে, নবী গো মন কেন নকরি যখন সওয়াল করবে, মান রব্বকা, আল্লাহ বল আল্লাহ আছে, আমি কেমন করে বলবো? ও আমার নবী, ও কা আমার নবী আছে এটা বলতে পারবো? ও আমার দিন আল ইসলাম এটা আমি বলতে পারবো? আল্লাহ বলতে পারবো না, আমার হয়ে সওয়ালের জবাবটা দিয়ে দেবেন। আমার নবীর বিবি ইন্তেকাল করলেন, পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহে, পড়ুন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করলেন, দুনিয়াতে পর্দা নিলেন, এইবার নবী আমার নিজের পাঞ্জাবি দিয়ে আপার বলে কাফন বেনিয়ে দিলেন, কবরে নিজে গড়াগড়ি গড়াগড়ি করলেন। এইবারে কবরে শুয়ে নবী কবরের কাছে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা নবী দাঁড়িয়ে, 2 ঘন্টা নবী দাঁড়িয়ে, মন কেন কি আসে না? আল্লাহ নবী চোখের পানি টস টস করে পড়তে লাগলো, কবরে পড়তে লাগলো, হাত দুখানা তুলে বলছে, আল্লাহ মনকে নকির কি কবরে আসবে না? আল্লাহ পাক ডাক দিলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যা, আমার দোস্তের কাছে চলে যা, হাবিবের কাছে চলে যা। হরে নবীরে একবার কানে কানে বলে দিবি, মনকে নকির যাবে না, খাদিজার কবরে মনকে নকির যাবে না। কেন যাবে না, কেন যাবে না, কারণটা কি? কবরে কেন আসবে না? 40 কদম যাবার পরে মনকে নকির আসে, আজকের কেন মনকে নকির আসবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজা পার জিম্মা করে দিয়েছে, আপনি মনকে নকির সওয়ালে জবাব দেবেন, আপনি নবী স্বামী, আর জবাব দিতে হবে না। খাদিজার হয়ে আল্লাহ নিজে মনকে নকির সওয়ালের জবাব দিয়ে দেবে। কি নারী তারা? তারা কি নারী ছিল যে একবার কবরটা দেখে আসবেন জানটা জুড়িয়ে যাবে, কবরটা একবার দেখে আসবেন আপনার মনটা ভরে যাবে, আল্লাহ যদি টাকা দেয় একবার জীবনে দেখে আসবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে। আম্মা খাদিজাতুল কুবরার মজারটা একবার দেখে আসবেন। যাক, ওদিকে আমি যাচ্ছি না, যে কথা আমি বলছিলাম, এইবারে বড় পীরে আপার মুসা জাঙ্গির রহমতুল্লাহ আলাইহির বিবি 5টা খুতের কথা বলল, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়লো বাসর ঘরে বসে, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, গৌসুল আজম পীরের লিডার, পীরের মাতব্বর, হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি ওই রাতে জন্ম নিল। জোরে বলুন, আরে জোরে বলুন। তাহলে মা ভালো, বাপ ভালো, সন্তান ছেলে কি, ছেলে কি, ছেলে কি? আমি আপনি কোনদিন বাসর ঘরে বসে কেঁদেছি, চোখের পানি ফেলেছি, তাহলে আমার আপনার সন্তান ভালো হবে না খারাপ হবে?
শান্তিপুর থানার পুলিশ খুঁজতে ছেলের, বুড়োর খোঁজ লেচ্ছে তো ছেলে কই দে, এই কি ছেলে তৈরি করেছ আজ পুলিশ খোঁজে, পুলিশ খোঁজে, আমরা তো রাত্রি চলি, আল্লাহু আকবার, আমরা তো রাত্রি চলি, রাত বিরাত চলি, কই দেখেছেন কোনদিন খোকাবার গাড়িতে পুলিশ ধরেছে? না, ভিতরে লাইট জ্বালি দিলি বুঝতে পারে ওরা, বলে যান, আল্লাহু আকবার, বলে যান, আর আমাদের ছেলেদের খুঁজ দিস, খুঁজ দিস কেন? তাহলে কি যন্ত্র তৈরি করেছি বাপ, কি জিনিস তৈরি করেছি বাপ, আর মরণের পরে তোমার ছেলে দোয়া করবে, কবরে ঠান্ডা হবে, তুমি লিও লিও, তোমার কবরে পানি ঢেল দেবে, তুমি শুইও, এই শীতের দিন তুমি শুলি, তোমার ছেলে গদি তৈরি করে দেবে, শুইও, যে আজকে ছেলের যে কষ্ট করে মাহফিলটা দিয়েছে, বলুন কত টাকা খরচ করেছে, কেন কি জন্য করেছে, আজকের এই পাড়ায় এই বস্তিতে যত মাইয়ে আজকের কবরে আছে, আল্লাহ পাক আজকে তাদের কবরে শান্তি দিচ্ছে, জোরে বললেন না, আরে জোরে বললেন না, চালাকি পেয়েছো, চালাকি, অনেকে বলে মিলাদ দিয়ে লাভ কি, অনেকে বলে মিলাদ দিয়ে লাভ নেই, এই কিসে লাভ আছে আমার বল, বোঝা কিসে লাভ আছে বল, আল্লাহ আকবার, রানাঘাটে যাচ্ছিল শান্তিপুর থানার পুলিশ মোটরসাইকেলে যাচ্ছিল, ধরেছে, ধরে বলছে কাগজ দেখা, হঠাৎ ও বলতেছে আমার মন্ত্রী আমার মামু, পুলিশ বলতে কাগজ দেখা, ও বলতে মন্ত্রী মামু, হ্যাঁ ওদের কাছে তো ফোন থাকে মন্ত্রীদের ফোন, রাত্রির বেলা ফোন করেছে, স্যার আপনার ভাগনা ধরা পড়েছে, কাগজ দেখাচ্ছে না, কি করবো, ছাড়বো না, রেখে দেবো, মন্ত্রী ফোন করে বলতেছে আমার বোন নি, কি তিনি পরিচয় দিলে মামু, এই কবরে যখন যাবে পরিচয় যখন দেবা, কি দেবা পরিচয়, কি দেবা, ফেরেশতারা যখন বলবে মান রব্ব কা, তোমার রব কে, অমান নবীও কা, তোমার নবী কে, অমা দিনও কা, কি বলবে তখন, উত্তর আছে তো, উত্তর আছে, যে উত্তর নিয়েছ, আমার মনে উত্তর লওয়া হয় নি, শুধুই ঘুরছে, শুধুই ঘুরছে, বুঝতে পারবে দুদিন পরে যেদিন কবরে যাবা, সেদিন বুঝতে পারবে কটা ধানের কটা চাল, এখন বুঝতে পারছে না, এখন তো শুধু লোটো কোম্পানির মতো ঘুরতেছ, আবার অনেকে বলে কি জানেন, আল্লাহ মরণ করো ঘুমকে বাঁচ, এই মরে দেখো কটা ধানের কটা চাল, একটু মরে দেখো, হ্যাঁ অনেকে বলে হুজুর তোমরা আলেম আলামা, তোমরা হাদিস কোরআন পড়তে পারো, তোমরা দোয়া করলে কবুল হয়, হ্যাঁ আমরা গোনাগার খাতাকার, দোয়া করলে কবুল হয় না, এই ছোট্ট একটা হ্যাঁ হেকায়তের কথা শোনাই, শুনে রেখে দেবেন, শুধু আলেম আলামার দোয়া না, সাধারণ লোকের দোয়া আল্লাহ কবুল করে, মুসা নবীর নাম শুনেছেন, মুসা নবী, এ জোরে মানে শুনেছেন, শুনেছেন, যে মুসা নবীর নাম তো আকাশে বাতাসে শুনবেন, মুসা নবী একদিন তুরু পাহাড়ে যাচ্ছে, একটা ফকির পথের ধারে বসে আছে, তো মুসা নবীর কাছে আরজু করলো, বাবা মুসা তোমার আল্লাহকে একটু বলে দিন তুর পাহাড়ে আমার একটা সন্তান যদি দেয়, তা ফকির বলছে তোমার সন্তান নেই, বলছে ছেলে মেয়ে আমার কিচ্ছু নেই, আমি হাট করে নিবংশে, আল্লাহ পাক যদি আমার সন্তান দেয় আমি খুশি হব, এ কিন্তু সে ফকির না, নাম ফকির, অরিজিনাল কোটিপতি, নাম ফকির আলী, তা মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলতে আল্লাহ ওই ফকির আলীর একটা সন্তান দেবেন, আল্লাহ বলছে যাবার সময় বলে যে ওর ঘরে বাজেট নেই, সন্তান নেই, তো মুসা নবী যাবার পথে বলে গেল বুড়ো ফকির সাহেব বাড়ি যাও, তোমার ঘরে সন্তান নেই, আর বুড়ো বাড়িকে মনটা খারাপ, হঠাৎ আল্লাহর কি মহিমা, একটা ফকির এসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, দো রুটি দেগা তো দো লড়কা হোগা, ফকির আলী বলতে বৌরি দৌড়ি লে, কেন বলতে বেঁধে মারবোর, বউ বলতে ওরাম ব্যারাম কেন তোমার, তো বলতে বাঁধি আগে পরে বলবানি, বলতে ফকির আলী ওরম বলতে আসে, বলতে বাঁধি, বলতে না বেঁধো না, দুটো রুটি চাচ্ছে দে দে গিয়ে, তো বলতে দিস নে, মুসা বড় না ফকির বড়, বলতে মুসা বড়, বলতে তাহলে ও খাবে কেন, আল্লাহ বলেছে দেবো না, বলতে হবে ওর মারি, মেয়েদের অন্তর নরম, নরম না, নরম না গরম, এই নরম না গরম, আমাদের অন্তর গরম, এই জন্য আল্লাহ আমাদের মা করিনি, ওদের করিয়েছে, আমাদের মা করলে সন্তান টিকতো, টিকতো, বৈশাখ মাসে যখন কোলে করে বাচ্চা নিয়ে যাচ্ছ, মার কোলে বাচ্চা ঘাম বয়ে যাচ্ছে, মার শাড়ি ভিজে যাচ্ছে, মা কিছু বলে,
মা কিছু বলে এই জন্য মা, আর আমাদের কোলে যদি সন্তান থাকতো, এই যদি ঘাম হতো জানলার ফাঁক দিয়ে ফেলে দিতুম, দিতুম না, এই জন্য মা করেছে। বুড়ি মা দুটো রুটি তৈরি করে ফকির ঝোলাই দিল, ফকির বাবাইলা দুটো রুটি লাও, ফকির দুটো রুটি নিয়ে পাহাড়ের গর্তে বসে কান চাল্লা, চার দিন আমার খাবা না, দুটো রুটি যখন পেয়ে চাল্লা, এই দানের বদলে তুমি দুটো সন্তান দাও। কোরআন পাকে লেখা আছে, ওয়াম্মা সাইলা ফালাতানহার, সাইলকে ফিরিও না, ভিক্ষুককে ফিরিও না, দুটো রুটি দানের বদলে ফকির দোল্লা কবুল করে ওই দুই বছরে ফকির আলীর বাড়ি দুটো আওলা দাল্লা দান করে দেয়। ফকির সাহেব চাচ্চল কটা? একটা। হয়েস কটা? দুটো। বৌরি তখন বলছে, তোর পেটে বাচ্চা আছে যে? ও আগে মনে করছিল বোধহয় নেই, এখন দেখছে আছে। আল্লাহ আকবার! এইবার দেখে বলছে ঠিক আছে, বাচ্চা দুটো বড় হচ্ছে, দান ভরে যাচ্ছে, কত আনন্দ বুড়ো আর বুড়ির। আল্লাহ আকবার! বাচ্চা দুটো পথে খেলা করছে, মুসা নবী যাচ্ছে তুর পাহাড়ে। এইবারে ফকির সাহেব মুসাকে ডেকেছে, মুসা তুমি না বলেছিলে আল্লাহ বলেছে সন্তান দেবো না? দেখো মেহরবান আল্লাহ দুটো আওলাদ আমার ঘরে সন্তান দান করেছে। জোরে বলো সোহান আল্লাহ। আর মুসা ছিল তো রাগী নবী বাপ, যত নবী এসছে পৃথিবীর মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী, তার মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ এই মুসা নবী ছিল। আরে মালাকুল মৌত এসে বলেছে জাহান্নাম বলতে হাতের কাছে দেবে না, বাঁ হাতে চড়। মালাকুল মৌতির মারালো সেই মুসা তুর পারে গিয়ে বলছে আল্লাহ আজকের আর কোনো কথা হবে না, একটাই কথা, তুমি বলিলে বাজেট নিয়ে, আবার বাজেট করলে কেন? কেনে আল্লাহ বলছে ও আমি সন্তান দিচ্ছি বলে তুমি রাগ করেছো? রাগ করব না, তুমি না বলিলে সন্তান হবে না, আবার তার ঘরে তুমি সন্তান দে, আমার দোষী বানালে আর তুমি ভালো হলে? এ তো কথার কথা। আল্লাহ আকবার! তখন মুসা নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ পাক ডেকে বলছে মুসা আমি জবাব তোমার দেবো, কেন ওর ঘরে বাজেটে সন্তান দিয়েছি, আমার একটু মানুষের গোশ এনে দাও। কিসের গোশ? কিসের গোশ? মানুষের। এই লচাকু পেরিস। আল্লাহর নবী মুসা সারা মিশর খানা ঘুরলো, বাবা মানুষের দারে 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 যেতে লাগলো, একটু গোস্ত দেবা, কেউ কি গোস্ত দেয়? যার কাছে যায় বলে হটো হটো, কেউ দেয় না। লাস্টের বেলা আসছে, সেই ফকির পথে বসেছিল দুটো রুটি খাওয়া ফকির, ডেকে বলছে মুসা তোমার মনটা খারাপ কেন? না না না, একটু আল্লাহ পাক গোশতেছে, কেউ দিল না। ফকির মুসকে এসে বলছে ও আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক যখন গোশতেছে দেরি করছো কেন? দাও দাও চাকুটা, দাও চাকুটা নিয়ে এক থান গোশ কেটে পিরিজে দিয়ে দেয়। মুসা বলছে ফকির তোমার যদি আগে পেয়ে তুমি এত খুস্তি হতো না, বলে যাও জ্বালিয়ে যাও। কিছু দূর যখন মুসা চলে গেছে, ফকির ডাকতে লেগেছে, ও মুসা দাঁড়াও দাঁড়াও। না দাঁড়াবার দরকার নেই, কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। কেন? এই লাও আল্লাহ পাক গোশ চেয়েছে, কোন জায়গার গোশ? বলে তা তো কিছু বলিনি। বলে দাও দাও চাকুটা, দাও চাকুটা নিয়ে চাবালির গোশ, আপার কপালের গোশ, ঠোঁটের গোশ, নাকের গোশ, দাড়ির গোশ, গলার গোশ, বুকের গোশ কেটে 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 পিরিসখানা ভর্তি করে দিল। ওরে মুসারে আল্লাহ যে গোশ পছন্দ করবে তুলে নেবে। এইবারে গোশটা নিয়ে এইবারে গেছে আল্লাহ, এই দেখো মানুষের গোশ পেয়েছি। আল্লাহ পাক দেখে বলল মুসারে আমি যখন গোশ চাইলাম তোমার গাছ থেকে গোশ তুমি দিলে না, যে ফকির গার গোশ কেটে দিয়েছে ও যদি দাবি করে তুমি কিছু দেবা না? এইবারে ডেকে বলছে হ্যাঁ দেব। লা তাখনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফির জুনুবা জামিয়া ইন্নাহুল গাফুর রহিম। আল্লাহ পাক ডেকে বলে মুসা জেনে রেখে মনে রেখে দিও, আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। আল্লাহ রহমত এমন, আল্লাহ রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। আলেম ওলামা পীর বুজুর্গ সাধারণ লোক চাইলে পাওয়া যাবে। একটু জোরে চিল্লে বলতে হবে সুবহান আল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ। একটুখানি আলোচনা করে শুনিয়ে দিয়ে যাচ্ছি, এইবার মগজ দিয়ে শোনেন, দুপোটা চোখের পানি ফেলেন, বাড়ি যাবেন। এইবার শুনুন,
আমার বিশ্বনবী গরিব ছিল না ধনী ছিল? এক কথা জবাব দিতে হবে, আমার নবী গরিব ছিল না ধনী ছিল? আমার নবী গরিব না ধনী? যে গরিব, কত গরিব, একবার মদিনায় যে দেখে আসবেন, আমি মন গলা কথা বলছি না, আল্লাহর কাছে দোয়া দিচ্ছি, আমি মুসাফির, যত ভাই আমার এখানে বসে আছেন, একবার মদিনায় যাবেন, যাবার ইচ্ছা আছে আপনাদের? সবাই বলেন যাবার ইচ্ছা আছে, মদিনায় যাবার ইচ্ছা আছে? একটু হাত তুলুন দেখি। আল্লাহ, সবাই যাবেন মদিনায়? সবাই যাবেন? যাবেন? আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, হাত লাবান, হাত লাবান, আমি দোয়া দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছে, মরণের আগে আল্লাহ পাক যেন আপনাদের সোনার মদিনাটা চোখে দেখিয়ে দেয়। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। এই তিন দিন আমার নবীর খাওয়া হয় না, কদিন কদিন? তিন দিন না খাওয়া লোকের ভিতর আছো? নেই, তিন দিন খাওয়া হয় না। আল্লাহর নবী ফাতেমার বাড়ি গেল, মা মা মা, তিনবার নবী ডাক দিল, ফাতেমা কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী ফিরে আসতে লাগলেন, ফাতেমা দরজাখানা খুলে ছুটে 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 আব্বার গলাখানা পাঁজা করে জড়িয়েছে, আব্বা চলে যাচ্ছ কেন? আমি তোমার আদরের ফাতেমা। না না না, ওরে আমার মা, তিনবার আমি তোরে ডাকলাম, তুই কেন জবাব দিলি না? আব্বা ঘরের মধ্যে চলে এসো। আমার নবী ঘরের মধ্যে চলে গেল, জি দেখে বারেন্ডায় দুটো বাচ্চা হাসান আর হোসেন, বাবা দুই ভাই পড়ে আছে, আপার ঘুমিয়ে আছে, আর মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে, মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়, মা, জীবনে কোনোদিন তোর ঘরে এমন দৃশ্য দেখিনি, আজকে দুটো বাচ্চা ঘুমিয়ে আছে, মাঝখানে কোরআন পড়ে আছে কেন? আমার নবীর মেয়ে আব্বা জানির পা দুখানা জুড়ে কাঁদতে লেগেছেন, চোখের পানি টস টস করে আব্বার পায়ে দিচ্ছে, আব্বা যা, আরে আমার মধুর আব্বা, আমি মনের জ্বালা কার সাথে জানাবো? আজকে চার দিন কেটে গেল, আমার হাঁড়িটা চুলে ওঠে না, চার দিন কেটে গেল, আমি আগুন জ্বালাতে পারলাম না, আরে আব্বা রে, আমার হাতর যে যখন কান্দে চোখের পানি ফেলে, আমি মা ওদের গালে কি দেব? আমার দেবার মতো ক্ষমতা কিছু নাই, আমি মা তখন কি করলাম? ওই দুই বাচ্চার মাথা আমার উপরে রেখে দিলাম, আর আমি বুকে থাবা দিলাম, আল্লাহর কোরআন পড়া পেড়ে আমি পড়তে লাগলাম, ওই কোরআন পড়ে পড়ে আমার বাচ্চার আমি ঘুম পাড়ি দিলাম। আব্বা আব্বু, তুমি যখন ডাকছিলে আমি কোরআন পড়ছিলাম, এর জন্য আমি ডাকে জবাব দিতে পারিনি। ও মা, মারে তোর জীবনে এত কষ্ট, আহ আমার নানু ভাই ডেকে দে, আমি একটু কোলে নেবো। আল্লাহর নবীর দয়ার নবীর মেয়ে ডেকে বলছে, আব্বা ওদের ডাকা যাবে না, ওদের ডাকা যাবে না, চার দিন না খাওয়া বাচ্চা ঘুমিয়ে গেছে, এখন ডাকলে ওদের গালে কি দেব? আব্বা দেবার মতো কিছু নেই। না না না, একটু ডেকে দে, আমি চুমো খাবো। আল্লাহর নবী যেই বলেছে হাসান হোসেনের মা, ফাতেমা ডেকে বলছে, আব্বা ডাকলে আমাদের গালে কিছু দিতে পারবো না, দেবার মতো কিছু নেই। আল্লাহর নবী বলছে, মা গো তুই ডেকে দে। হাসান হোসেনকে ডেকে দিল, দুই ভাই নানার কাছে চলে গেল, নানা রে, ওরে আমার নয়নের নানা গো, এই দেখো পেটে কোনো দানা পানি নাই, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও, ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও, আর সইতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহর নবী দিনের নবী নিজের জামা টাকলা করে দিলেন, ওরে আমার নয়নের নাতি একবার পেটের দিকে তাকিয়ে দেখ। দুটো নাতি নবীর পেটের দিকে তাকে কাঁদতে লাগলেন, আল্লাহর নবীর পেটে আপার দুটো পাথর বাঁধা। গরিব কারে বলে? গরিব বিশ্ব নবীর পেটে দুটো পাথর বাঁধা আছে। ও ভাইরা, ও কারিকার পাড়ার ভাইরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, কথাটা মনে রেখে দিও, কোন নবীর উম্মত আমরা? যে নবী সাত দিন খাইনি, পেটে দুটো পাথর বাঁধা আছে, একটু হিসাব করলে না? সেই নবীর তরিকা, সেই নবীর মহব্বত আজকে তোমার আমার বুকের মধ্যে এলো না? আল্লাহর নবীর দুটো নাতি কেঁদে বলছে, নানা আল্লাহর কসম করে বলছি, জীবন আর তোমার কাছে খাবার জন্য চাবো না। ঠিক আছে, দুটো নাতি কাঁদতে লেগেছে, নানা আমরা কি মরে যাব? আমাদের উপায় কি?
আল্লাহর নবী দিনের নবী বিশ্ব নবী আমার দেরি করলেন লাখ দুই নাতিকে নিয়ে ইহুদির বাড়ি গেলেন আল্লাহর নবী ইহুদির বাড়ি যে বলছে ও ইহুদি আজকে তোমার কোন কাজের মানুষ লাগবে ইহুদি বলেছিল ও মুহাম্মদ আমার একটা কাজের মানুষ দরকার কি কাজ করতে হবে ওই গর্ত থেকে পানি তুলে আমার চারাগুলো ভিজিয়ে দেবে প্রত্যেকটা বালতির পরিবর্তে আমি তিনটে করে খেজুর তোমার দেব আমার নবী হাসান হোসেনকে এইবার বাবা দাঁড় করিয়ে আমার নবী পানি তুলতে লেগে যায় আরে ভাই রে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে আট বালতি পানি তোলার পরে আল্লাহর নবীর হাতের দড়ি ছিড়ে গেল বালতি গর্তে পড়ে গেল ইহুদি এসে বলছে মুহাম্মদ আমার বালতি কই বলে গর্তে পড়ে গেছে দড়ি ছিড়ে যেই বলেছে আমার দয়ার নবীর গালে একটা চড় তুলে দিল আল্লাহ নবীর গালে পাঁচটা আঙুলে দাগ বসে গেল আমার নবী গালের দিকে দেখলেন না ইহুদির হাতখানা ধরে বলছে বাবা আমি সাত দিন খাওয়া হয় না আমার চাবালি কোন গোস্ত কমে গেছে তুমি আমার চাবালি মেরেছো বাবা তোমার হাতে কত লেগেছে বলো ইহুদি শোনার পরে আমার নবীর মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী ডেকে বলছে ইহুদি আমি যে আট বালতি পানি তুলেছি তিন আটটা চব্বিশটা খেজুর আমার দামি চলে যাব ইহুদি চব্বিশটা খেজুর দিল আল্লাহ নবী খেজুর নিয়ে চলে যাচ্ছে আল্লাহ পাক ডেকে বলছে জিব্রাইল রে আমার বন্ধুর বলে দাও ওই বালতি যেন তুলে দিয়ে চলে যা নবীকে বলো বালতিটা তুলে দি হযরতে জিব্রাইল এসে বলছে নবী আপনি বালতিটা তুলে দিয়ে তাই যাবেন রসুল বললো আমি কি করে তুলব জিব্রাইল বলে হুজুর আপনি হাতখানা শুধু গর্তের কাছে দেবেন আল্লাহর মহিমা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বালতি আপনার হাতে এসে যাবে জোরে বললেন না আর একটু জোরে বললেন না বিশ্বনবী হাতখানা দিলেন গর্তের কাছে সঙ্গে সঙ্গে বালতিটা হাতে এসে গেল এই ইহুদি এই লে তোর বালতি আমি মুহাম্মদ চলে যাচ্ছি দেখি অবাক সঙ্গে সঙ্গে ইহুদি কি করলো ঘরের ভিতর গেল একটা অস্ত্র বার করে নে নিজের ডান হাতের কবজিটা কেটে উড়িয়ে দিল কেন প্রভু এই হাতে আমি এমন একটা মানুষকে মেরেছি দয়ার মানুষ মায়ার মানুষ আজকের বালতিটা তুলে দিয়ে চলে গেল এই হাতে যখন মেরেছি এই হাতটা রাখবো না কেটে দুটো ভাগ করে দিল একদিকে চলে গেল এক হাত আর একদিকে লেগে আছে হাতের সঙ্গে কানতে লেগেছে কার গালে মেরেছি ইহুদি বেহুশ হয়ে পড়ে গেল একজন পথিক যাচ্ছিল মাথায় পানি দিয়ে সুস্থ করলো করার পর জিজ্ঞেস করছে ইহুদি তুমি এমন করে পড়ে আছো কেন হাত কাটা কেন বলছে আমাকে একটু নবীর দরবার নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে আল্লাহর নবীর দরবারে ইহুদিকে নিয়ে গেল ইহুদি ডেকে বলছে নবী গো আমি ইমানের কলমা পড়ব আমি মুসলমান হব আল্লাহ রসুল বলছে হাত বাড়াও ইহুদি বলছে হুজুর আমার হাত নেই কেন বাবা হাতখানা কেটে ফেলেছি যে হাতে আপনার গালে মেরেছি অন্যায় করেছি এই হাতখানা রাখতে পারিনি হাতখানা কেটে ফেলেছি বাবা হাতখানা কাটলে কেন যাও যা হাতখানা নিয়ে এসো আমি ব্যান্ডেজ করে জোড়া লাগিয়ে ইহুদি দৌড়ে গেল হাতখানা নিয়ে এলো আল্লাহর রাসূল ডেকে বলে আল্লাহ আমি এখন হাতটা কি করব আল্লাহ বলে নবী গো তোমার প্রেমের হসপিটালে ভর্তি করো আমি আল্লাহ জোড়া লাগিয়ে দে বিশ্ব নবী হাতখানা নিয়ে যেখানে কেটে গেছে ওইখানে ধরলো সঙ্গে সঙ্গে হাতটা জোড়া লেগে গেল ইহুদি বলছে আগের চেয়ে হাতটা সুন্দর হয়ে গেছে আব্বাজান ভাইজান ওই হাত ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ নবী খেজুরি বাড়ি চলে গেল যাবার পরে তিনজন খেজুর খেলো খাওয়ার পরে হযরত আলী খেলো খাওয়া হয়ে গেল ও ভাই আপনার চব্বিশটা খেজুর কতক্ষণ চলবে বলুন তো নবী আমার চলে গেল আপনার মদিনার মসজিদে হযরতে হাসান আর হোসেন আবার কানতে লেগেছে মা আমাদের তো তিন দিন আমার খাওয়া হয় না কি করব কানতে কানতে দেখা গেল মদিনার একজন মানুষ একটা রুটি দান করে গেল ফাতেমার ঘরে একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ আরে নবী নন্দিনী রে এই যে রুটিটা তোর দান করে দিলাম এই রুটির তুই কি জীবন বাঁচাবি রুটিটা নিয়ে ঘরে চলে গেল ওরে হাসান আর হোসেন কান্দিস না এই যে রুটিটা আমরা চারজন বসে খেতে লাগবো
আরবের রুটি, এই আরবের রুটি আপনারা দেখেননি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, হাইদে জেস করে দেখবেন, একটা রুটি চারজন খেতে, আরবের রুটি একটা রুটি চারজন খেতে হয়, আল্লাহ আকবার, সে রুটিতে কোনো ভেজাল নেই, এমনি রুটি খাওয়া যাবে, কোনো মিষ্টি লাগবে না আপনার, কোনো হ্যাঁ গুড় কোনো কিছুই লাগবে না, তরকার লাগবে না, এমনি এমনি খাওয়া যাবে। আর আমাদের রুটি, আল্লাহ আকবার, আমাদের রুটি, উফ, রুটি খাচ্ছ কি গুটি খাচ্ছ আল্লাহই জান, কাঁকর। আমি একটু রাত্রে রুটি খাই, রাত জাগা লোক রুটি, সেই রুটি লি আর আটালে দোকানে গেছি, আর তুই বাবু কি রুটি দে আটা দেস, এ কাঁকর বালি বালি, দোকানদার বলছে আমি কি তৈরি করি, বাস সে আমার ফিরিয়ে আনতে হলো। আর সোনার নবীর দেশে কোনো ভেজাল নেই, জোরে বলুন সুবহান আল্লাহ, কোনো ভেজাল নেই, আল্লাহ আকবার, 43 দিন ছিলাম তো, কোনো ভেজাল নেই, সেই দেশটার কথা বলছি। আল্লাহর নবীর, আল্লাহর নবীর মেয়ে আপা রুটিটা বার কষে নিয়ে বসে গেল, চারজন হাত দিয়ে বসেছে খাবে, হঠাৎ একটা ফকির এসে চাচ্ছে মা আমি চার দিন কিছু খাই না, ফাতেমা দেরি করতে না পেরে বাবা রুটিখানা তুলে ওই ফকিরকে দান করে দিল, একটু জোরে বলতে পারবেন না, আমার নবীর নাতি মায়ের কাছে কেঁদে বললাম মা যান, তিন দিন বুকা আমরা হাত দিয়ে বসে দিয়ে খাবো, আর তুমি কি করে দান করে দিলে, আমাদের মুখের দিকে তাকালে না, ফাতেমা ডেকে বলছে বাবা আমাদের তিন দিন খাবা না, ওই ফকির চার দিন খাবা না, ওর কি অবস্থা, এই জন্য আমি দান করে দিয়ে দিলাম। দেখেন দিন দান কারে বলে, দান কারে বলে, ছেলেরা মহফিল দিয়েছে, এই চাঁদার জন্য কতবার গেছে বলুন, 10 টাকা দেবে কতবার গেছে, 10 টাকার জন্য আল্লাহ আকবার, চপ্পল খয়ে গিয়ে তাই দেবে, দুই একটা এমন ঢেকি আছে বলে মিলা দেখে দেবো, মিলা দেখে দেবো, এবার মিলা দেশে চাচ্ছে টাকা দে, বলতে জামা পাল্টে নিয়েছি কাল দেবো, মানে মিলাদ হবিয়ে লোবার পরে তাই দেবে, হায় রে নাদান, আজ তোর মরা মা বাপ গুলো কবরে কষ্ট পাচ্ছে, আজকের আমরা দোয়া করে তাদের কবরটা ঠান্ডা করবো, আর ওর জামা পাল্টে কেনে এসে দোয়া যাবে তো, যে এজন্য বলছি সময় একটু সাধনা করবেন, লাভ আপনার হবে। আল্লাহর নবীর দুটো নাতি চুপ করে বসে আছে, আল্লাহর কি মহিমা, এক ঝুড়ি খেজুর এনেছে, একটু জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, পাশের বাড়ি একজন মানুষ খেজুর গাছ, তার নতুন খেজুর, পাকা খেজুর এক ঝুড়ি এনে, ফাতেমা ফাতেমা এই লাও খেজুর, আল্লাহর নবীর মেয়ে খেজুর কানা নিল, চারজন বসে বসে খাজি কাবা করলো, অর্ধেকটা খেজুর ঝুড়িতে ছিল, ফাতেমা দেরি না করে ওই খেজুরগুলো আপনার খাবার পরে পাশের বাড়িতে দান করে দেয়, দেখুন তো অবস্থা কানা, এইবার দান করার পরে আল্লাহর আলী মদিনার মসজিদে কান্দতে কান্দতে ফিরে এলো, হজরতে ফাতেমা চোখের পানি মুছকে দেয়, স্বামী গো এমন করে কান্দ কেন, চোখের পানি ফেলছো কেন, বিবি ফাতেমা রে উসমান গনি আমার ভাইরা ভাই, প্রতি সোমবারে করে আপনার এতিম মিসকিন খাওয়ায়, আমি তার নিজের ভাইরা ভাই আলী, একটা ফকির মিসকিনের পাতে ভাত দিতে পারি না, এই জন্য কান্দতে লেগেছি, ফাতেমা দেরি না করে বলল স্বামী যান যান মদিনার মসজিদে যান, আপনার মগরিবের নামাজের পরে সব দাউদ দিয়ে দেবেন, আগামী জুমার দিন নামাজের পরে ফাতেমার বাড়ি খানা হবে। দেখেন কি রহম করম, দেখেন ফাতেমার বাড়ি খানা হবে আগামী জুম্মার দিন, জুম্মাবারের দিন ফাতেমার বাড়ি খানা, হযরত আলী গেছে মদিনার মসজিদে, এইবার আপনার নামাজের পরে বলছে সাহাবীরা আমি আলী তোমাদের দাওয়াত করছি, আগামী জুম্মাবারের দিন নামাজের পরে আমার বাড়ি তোমাদের খানা, জোরে বলুন সুবহান আল্লাহ, সবাই জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না, নারাই তকবীর নারাই তকবীর, ফাতেমার ঘরে চাল নেই ডাল নেই, দাউদ করেছে, দেখুন অবস্থা খানা দেখুন। আর আমরা কি করি, আল্লাহ পাক দিয়েছে মুঠো বেঁধে রেখে দিয়েছি, মুঠো খুলি নে, খুলবে একদিন, যেদিন তুমি টান টান হবে সেদিন তোমার মুঠো খুলে যাবে, এই টান টান হওয়ার পরে মুঠো খোলে না,
আগলা থাকে, বন্ধ থাকে না আগলা থাকে? যে কাপনে আপনি দেখেছেন কাপনে হাত খোলা, কিচ্ছু লেবো না কিচ্ছু লেবো না, কেন লেও লেও? মেটিয়া বুরুজ জলসা করতে গেছি, মেটিয়া বুরুজ, আল্লাহ আকবার, আমি নিজে মেটিয়া বুরুজ, বটতল এলাকায় তিনতলা বাড়ি, আমার যেখানে বসার জায়গা কর দিয়েছে আল্লাহ আকবার, বুক পর্যন্ত গদি, ওরম গদি তো জীবনে পাইনি, একটু বসে নিছি। এইবার দেখি বাড়িওয়ালা এসে নিচে বসছে, নিচে। আমি বাড়িওয়ালাকে বলছি বাবু পাশে আসে এখানে বসেন, আমার বলছে হুজুর তুমি বসো। আচ্ছা কেন আপনার গদি আপনি না বসলি মানায়? আমার দিকে ফিরে বলছে হুজুর ডাক্তার বলে দেছে বেশি দিন যদি বাঁচিস নিচে বসিস। দেখেন দেখেন অবস্থা কেন, দেখেন কি অবস্থা, দেখেন এই আসে একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে খাচ্ছি উত্তর চব্বিশ পরগনায়, আল্লাহ আকবার। মেয়ে খাদিম করছে, মেয়ে মেয়ে খাদিম করছে, নলেন গুড়ের মিষ্টি বাপের দেয় না সবার দিচ্ছে, বাপ বলছে আমার একটা দে এক পিস দে, মেয়ে বলছে মরবি তুই দেখ খাবি নে, বাপ বলছে আমি এনেছি আমার এক পিস দে, মেয়ে বলছে ৪২৫ সুগার তুই দেখ আনবি খাবি নে। দেখেছেন নিজের মেয়ে নিজের দেয় না, দেখেছেন? এর নাম খোদার মার, এর নাম কি খোদার মার। কত লাফালাফি করবা বাপ, কত লাফালাফি করবা, লাফালাফি মিটে গেছে। ইমাম সাহেব ভাই দেখে বলছে তুমি তো গ্রামের ধনী, হাজার দশেক টাকা মসজিদই দাও। ও তখন বলছে মাথা খারাপ, আমার ছেলে মেয়ে বউ এগারজনই রেখে যাব, এরা খাবে? তো ইমাম সাহেব বলছে তোমার ছেলে বউ মেয়ে ওরা তোমার হবে? তো বলছে আমার হবে না তোমার হবে। ইমাম সাহেব তখন বলছে কিরাম হয় একটু পরীক্ষা হোক, কি ব্যাপার পরীক্ষা হচ্ছে? হে ইমাম সাহেব বলে দিয়েছে আগামীকাল সকালবেলা ফজর বাদ তুমি মাঠে যেয়ে আলি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবা, আর আমি যে রটিয়ে দেব তোমার সাপে কেটে তুমি মরে গেছো, পরীক্ষাটা দেখো, তুমি অসুস্থ মরবা না তুমি ঠিক থাকবা, শুধু দেখবা কি হচ্ছে। ও তো যথারীতি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ইমাম সাহেব যে বলছে তো সাপে কেটে মরেছে। এই কান্না, যত ছেলে কাঁদে তত মেয়ে কাঁদে তত বউ কাঁদে, বাপ হারিয়ে গেছে স্বামী হারিয়ে গেছে, আর একটা ছেলে তাকে বোম্বে ফোন করলো প্লেন করে চলে এলো, এসে বলছে শোনো যত টাকা লাগে দেবো আমার বাপের এক্ষুন বাঁচাতে হবে, গুনিনীর খবর দাও। গুনিনীর খবর দিল, গুনিন এলো, গুনিন এসে বলছে শোনো আমার টাকা লাগবে না আমি তোমার বাপের এমনি তুলে দেবো। বলছে পারবে? বলছে তাহলে আর মন্ত্র শিখে লাভ কি, আমি পাশে বসবো তোমার বাপ উঠে যাবে। বলছে তবে লাও? তো বলছে লোয়া নুবি না, তুমি তোমার বাপের পাদ ধারে বসবা, আমি ফু দেবো মন্ত্র দেবো, এই বিষগুলো তোমার যাবে, তুমি মরে যাবা তোমার বাপ উঠে যাবে। ছেলে তখন বলতে গুনিন তোমার ঝাড়াইতে হবে না বাড়ি যাও। ও তো সব শুনতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে, যে এইবার মেয়ের ডেকেছে, মেয়ে শোনো পার কাছে বসো আমি ঝাড়াবো, বিষটা তোমার যাবে তুমি মরে যাবা তোমার বাপ বেঁচে যাবে। মেয়ে বলতে তোর মাথা খারাপ, আমার কচি কচি তিনটে বাচ্চা রয়েছে। বৌরি ডেকেছে, বৌরি বউ বউ, যে বউ পকেট টেপে, সেই বৌরি ডেকেছে এই পার কাছে বসো আমি মন্ত্র দেবো, বিষটা তোমার যাবে তোমার স্বামী বেঁচে যাবে। বউ তখন বলতো ও এমনি বুড়ো হয়ে গেছে এমনি মত, দেখেছ? এবার একজনকে গুনিন ডেকেছে, কার বলেন দিন? মা মা জনম দুঃখিনী মা, গুনিন ডেকে বলছো মা তোমার ছেলে সাপে কেটে মরেছে শুনেছ? বলে হ্যাঁ। বলে বেঁচে যাবে কিভাবে? বলে তুমি পার কাছে বসবা, আমি মন্ত্র দেব বিষগুলো তোমার দেব, তুমি মা মরে যাবা তোমার ছেলে বেঁচে যাবে। ওই মা জনম দুঃখিনী গুনিনকে পাঁজা করে বুকে লেয়, ও সোনার গুনিন ও মধুর গুনিন একবার কেন হাজার বিষ আমার বুকে দাও, আমার মানিক যেন বেঁচে যায়। একটু জোরে বলা গেল না, একটু জোরে বলা গেল না,
আরেকবার জোরে বলা গেল না, মা 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 মা। এ যে কি মা, মা বলছে আমি মৃত্যু লেব, আমার সন্তান যেন বেঁচে যায়। ও ছেলেরা, আজকের ওই মা তোমার কবরে গড়াগুড়ি দিচ্ছে, ওই বাপ তোমার কবরে গড়াগুড়ি দিচ্ছে, ওই মা বাপির নামে একটু দান করে তুমি করো না, একটু কোরআন খতম করো না, একটু মোনাজাত তুমি দাও না। তুমি ছেলে কেমন চিন্তা করে দেখো, একবার ভাবনা করে দেখো, এইবার চাদর মরিচ দিয়েছিল, এইবার বুঝতে পারলো আপন কে, তাড়াতাড়ি উঠে গেল, এবার ওঠার পরে মার গলা কানা জড়িয়েছে, আরে মা রে আজকে আমি দেখতে পেলাম চোখে, ছেলে আমার মেয়ে আমার বউ আর হবে না মা। তুই যখন আমার পাটে দাঁড়িয়েছিস, আয় আয় আমি তোর নামে যত টাকা আমার আছে সব আজকের দান করে দিয়ে যা। আমার একটা ওয়াজ ক্যাসেট আছে, শুনেছেন বোধ আপনারা, কি আপনাদের এখানে এসছে কি জানি নে, বদরুদ্দিমার কা ক্যাসেট শুনেছেন বোধ আপনারা, আল্লাহ জানে শুনেছেন কিনা। এই ওয়াজটা আমার ওয়াজ, আমি ওয়াজটা তুলে দিয়েছি, আমার এলাকার কথা বলছি বাপ। এখন বদরুদ্দির কাজে লেয় এত হিংসুকে, এত হিংসুকে, ও ওই ঘাসের গোড়ায় না মেরে নিড়েন গাছের গোড়ায় মারে, আর রোদ হয় মরে যায়। এবার মালিক তো পাগল, এ পাইডা কার বলে বদরুদ্দির, দেখে বলছে এই তুমি গাছের গোড়ায় মেরেছো, বলতে হ্যাঁ, ও সত্যি বলে, বলছে কেন তোমার ঘাসের গোড়ায় মারার কথা গাছের গোড়ায়, বলছে আমার দাও দুটো রুটি, হাবড়া শিয়ালদা দেখা যায়, আর আমার পাশে যারা কাজ করো ওগা দাও চারটে রুটি, এই জন্য গাছের গোড়ায় মারি। গ্রামের লোক সব আলোচনা করে সব বিচার আচার করে দিলে বদরুদ্দির আর কাজে লিও না। এইবার ওর বউ ডেকে বলছে হ্যাঁ তুমি গাছের গোড়ায় মারো, বলছে মারি, কেন, বলছে ওরা বেগুন তুলে বেসে আমার দেয়। আল্লাহু আকবার, তা বলছে তোমার যা দেয় ওই খুশি হ, বলতে না আমি গাছের গোড়ায় মারি, বলছে তোমার তার কেউ কাজে লেবে না, বলছে না লাই ভালো হলো, তুই বাপের বাড়িটা কুরুল তৈরি করে আন, জঙ্গলতে কাঠ কেটে বাজার বিক্রি করে খাবো, কারোর মুখাপেক্ষি হবো না। বউ একটা হ্যাঁ কুরুল তৈরি করে এনে দিয়েছে, ইনি এবার জঙ্গলে যায় কাঠ কেটে বাজারে বিক্রি করে। বদরুদ্দি বলতে আল্লাহ সবাই সোনা পায় টাকা পায়, আমার এমন 150 করেছে আমি কিচ্ছু পাইনি। বলতি না বলতে আল্লাহর কি হুকুম, রাস্তাতে যাচ্ছিল দেখে দুটো সোনার পাথর পথে পড়ে রয়েছে, ও আর কোনো দিকে তাকায়নি, বিসমিল্লাহ বলে তুলে দুই পকেটে লেস, বাড়ি গিয়ে বৌরি বলছে এই কাজ বেদি গেছে দিগায়, বউ বলছে আগে কি হয়েছে, বলতে কাজ বেদি গেছে দিগায় এদিগায়, বউ বলছে তো দেখাও, এইবার দুটো বার করে দেখিয়েছে, বউ বলছে তো পাথর, বলছে পাথর, বলছে স্বর্ণকারের কাছে চলো দিন, স্বর্ণকারের কাছে গেছে কষ্টি পাথর আছে, ঘষে বলছে সত্যি পাথর, এ সোনা না। বদরুদ্দি তখন বলছে আল্লাহ সেই তুই দিলি পাথর দিলি, দোকানদার বলছে স্বর্ণকার বদরুদ্দি এ রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর না, ট্রেন লাইনের পাথর না, কি পাথর জানো, জমদুত পাথর, দুটো ঘষবা একটা লোক আসবে তার কাছে যা চাবে তোমার তাই দেবে। বদরুদ্দি বৌরি তখন বলছে দেখেছিস কিরকম কাজ হয়েছে, ঘষ্প মাল পাবো। এইবার দোকানদার ডেকে বলছে বদরুদ্দি আসল কথা শুনে যাও, কি বলতে ঘষলে একটা লোক আসবে তার কাছে যা চাবা তোমার তাই দেবে, কিন্তু সারা গ্রাম কিন্তু ডবল দেবে। বদরুদ্দি তখন বলতে তবে আমি কি করে ঘষব, যার আমার দুটো পাতলা রুটি দিল ডবল হবে, বলতে হ্যাঁ। এইবার বাড়ি গিয়ে বৌরি বলছে খবরদার জানে ঘষ পিনে দুটো দুই ভাঁড়ে থাক, আল্লাহর কি মহিমা। এখন বদরুদ্দি তিন দিন জ্বর কাট কাটতে পারিনি, দূর করে ঘরের মধ্যে গিয়ে পাথর দুটো লে ঘষেস, একটা লোক এলো তাকে বদরুদ্দির বউ বলছে 1,000 দিয়ে দাও তিন দিন খাওয়া না, স্বামী উঠতে পার না, একটা কড়কড়ে নোট 1,000 নোট দিয়ে গেল বদরুদ্দি বউ, স্বামী উঠে বলছে এই ওঠো এলো বাজার যাও নোট লাও। বদরুদ্দি দেখি কি খুশি, মুঠি টাকা নেই 1,000, ঠিক আছে বাজার যেয়ে মালমাত্তা কিনে নিজে কিছু খেয়ে বাড়ি এসে বৌরি বলছে হ্যাঁ এই এই টাকা কি করে হলো বল দিন, কি করে হলো, তো আর বলো না আল্লাহর মহিমা, আমি সে পাথর ঘষিল একটা লোক এসে
1000 দিয়ে গেছে তো বলতে 1000 দিয়ে গেছে তো বলতে ঠিক আছে তুই রাত আমি পাশের বাড়িতে ঘুরি আস পাশের বাড়ি গিয়ে বলতে চাচা চাচা কিছু পেয়েছো তো বলতে পাওয়া পাবি লোভ না জোর করে 2000 দিয়ে গেছে আচ্ছা বলে দেন ওর মনটা তখন কিরম হচ্ছে হ্যাঁ হায় রে হায় আমার পাথর আমি পেলুম আমার 1000 তোকা 2000 ঠিক আছে এইবার বদরত দিয়ার পর বৌরি বলতে খবর দাদা ঠকিস নে রেখে দে মরিয়ে যাব তা যেন পাথরে হাত দিবি অবস্থা দেখ ও কাঠ কাটে জঙ্গলে বিক্রি করে খায় আল্লাহর কি মহিমা আকাশে বাস করছে মেঘলা পানি পড়ছে বদরত দিব পাথর ঠকিয়েছে হঠাৎ একটা লোক এলো খবর বলছে খবর টবর কিছু না একতলা তৈরি করে দাও একতলা খোদার মহিমা মুহূর্তের মধ্যে জমদুত্ব একতলা বদরদ্দি কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়ি চিনতে পারেন সব দুতলা সব দুতলা বদরদ্দি বলতো আমার বাড়ি কই এইবার গিয়ে দেখে এই গ্রামের মাঝখানে একতলা একতলা এইবারে বদরদ্দি বাড়ি গিয়ে বহির বলতে হারা পাথর ঠকিলি তো বলতে তোমার ব্যয়রাম খুব ঠকিস বসো তো বলতে না বল কি হয়েছে বল তা বলতেছে বাচ্চা কাচালে মরব ওই তাল পাতার কুড়িয়ে ঘর পাথর ঠকেছি একতলা তৈরি করতেছে তো বলতে পাশে চেয়ে দেখ দিন সব দুতলা বলতে লোকের হচ্ছে হোক গে তোমার কি চুপ করে বসো তো বলতে না দাঁড়া পাশের বাড়ি যাই পাশের বাড়ি বলতে চাচা খবর কি বলতে দুতলায় লাভবো না আচ্ছা বল দিন ওর কিরম হচ্ছে তখন আমার বউ আমার পাথর ঠুকেছে আমার একতলা আর তুই দুতলায় দাঁড়া বাড়ি এসে বৌরি বলতে পাথর দে আমার কাছে দে তুই তো দুদিন ঠুকেছিস আজ আমি ঠকবো এইবার সেই পাথরলে বদরদ্দির বউ ঠুকেছ একটা লোক এলো আসার পরে বলতে এই আমার 1000 গ্রামের লোকের ক হাজার বলতে 2000 বলে আমার একতলা গ্রামের লোকের কতলা বলতে দুতলা বলতে আমার এক চোখ তুললি গ্রামের লোকের ক চোখ তুলবি বলতে জুচো বলতে ওইটা গেলে একটা তো ঠিক থাকবে আল্লাহ আকবার যে বদরদ্দি মার্কা লোক আছে না নেই কথা বলো না কেন জোরে বলো না আছে না নেই আমার নবীর ভালো আবু জেহেল দেখতে পারিনি আল্লাহর কসম করে বলছি দেখে আসবেন যদি আল্লাহ মদিনা মক্কায় নিয়ে যায় আমার নবীর ঘর থেকে হাজিরা কাঁদছে আমার নবীর ঘর থেকে হাজিরা কাঁদছে চোখের পানি ফেলছে আর আবু জেহেলের যে ঘর হাজিরে যে পায়খানা করে পায়খানা করে এত বড় হিংসুকে বেঈমান জীবনে নবীর ভালো দেখতে পারিনি তাই সরকার কি করেছে আবু জেহেলের বাড়িটা পুরো পায়খানার ঘর করে দিয়েছে এই তোরা আসবি পায়খানা করে চলে যাবি দেখে আসবে এজন্য বলছি বাপ বদরদ্দি মার্কা হইও না জীবনটা তৈরি করো লাভ হবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে সবাই বলেন আর একটু চিল্লে বলে নারাই তকবীর নারাই তকবীর জি এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেই নবীর দামান ধরে চলবেন নবীর তরিকায় জীবনটা কাটাবেন আল্লাহ পার সুচ্ছল দেবে আখেরাতে আদালতে আল্লাহ আপনাকে চিনে নেবে জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার পরে আমার মুফতি ভাই যেহেতু উনি হলো সবার সৌন্দর্য সভাপতি উনি আল্লাহর হুকুম না বসেন 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 তো মাশাআল্লাহ এজন্য ওনার হক আছে বলে যে উনি সভাপতি উনি হচ্ছে সবার উদ্দে যেতে হ্যান্ডবিল আপনারা দেখেছেন না সভাপতি আমার ভাই মুফতি হেজবুল্লাহ সাহেব মাশাআল্লাহ উনি শেষ মোনাজাতটা করবেন আমি মুসাফির একটুখানি ছোট্ট মোনাজাত করে দিচ্ছি আল্লাহুম্মা আমিন ও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার আয় আল্লাহ রে পাপের মুখটা মাথায় করে তোমার দরবারে হাত দোকানা তুলি চাল্লা মেহরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো একবার মাফ করে দিয়ে দিন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার পাপি পাপিষ্ট আল্লাহ সারা জীবন পাপ করেছি অন্যায় করেছি আমি মুসাফির আল্লাহ হাত দোকানে তুলে দোয়া করছি আল্লাহ আয় আল্লাহ রে
এই শান্তিপুর এলাকায় যত কবর বাজে আছে আমার আল্লাহর নবীর তরিকায়, আজ থেকে কবরের আযাব মাফ করে দি। আয় আল্লাহ, যারা দূর দারাজ থেকে এসছেন মাহফিলে, আল্লাহ আশাকে কবুল করিলেন, আল্লাহ বর্ষাকে কবুল করিলেন, দুনিয়ার জমিনে শান্তি দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন, বেদি ব্যারাম দূর করে দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়াবেন না, বাদ দেবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আমার আল্লাহ রে, আমার কমিটি ভাইরা যারা কষ্ট পরিশ্রম করে আমার নবীর বাগান লাগিয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গো সেই নবীর সঙ্গে এক জান্নাতের টিকিট আল্লাহ দান করে দেবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ রে, জানি না হয়তো কালকের কার কাফন বরাদ্দ হয়ে গেছে, কালকে কাফন কানা পড়তে হবে অনেকে আমরা জানি না। আল্লাহ হাত দুখানা তুলে দোয়া করি নবী, হাত দুয়ার দূর তুলে দোয়া করি, আল্লাহ আমার নবীর মাহফিলে আমাদের মৃত্যুটা তুমি দিবা, জুমার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আল্লাহ আল্লাহ, আমার মুক্তি ভাই শেষ মোনাজাত করবেন আল্লাহ, আল্লাহ সবাই আমিন আমিন করবে আল্লাহ, যে উনি সবার সভাপতি, সবার উদ্যে উনি আল্লাহ ছেড়ে। আল্লাহ আমি গুনাহগার যা কিছু বলেছি আল্লাহ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিই, আল্লাহ এই মহফিলটা তুমি কবুল করে লো আল্লাহ, আল্লাহ এই গ্রামে যাতে ভুক আছে আল্লাহ প্রত্যেকের দানায় দানায় বরকত দিন আল্লাহ, আল্লাহ টাকায় টাকা বরকত দিন আল্লাহ, আল্লাহ যেটা মনের কামনা বাসন হাত দোকানে তুলে আল্লাহ কবুল করুন আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আমিন আমিন আমিন, বাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। সব একটু দরুদ পড়ুন, আমার ভাই মোনাজাতটা করে দিচ্ছে, দরুদ পড়েন আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। আমরা তিনবার দরুদ শরীফ, তিনবার সূরা ফাতিহা এবং তিনবার সূরা ইখলাস পড়ি। জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى ال سيدنا বলি ভাই এই লাইনটা লম্বা করে বলে দেবেন, হ্যাঁ এরাম আর এখানে যাবে বসাইতে, এরাম ভাই বলে লম্বা করে বসতে, হ্যাঁ এদিকে মুখ করে দাও, এইরাম মুখ করে বসবে তাহলে জায়গাটা লম্বা হয়ে যাবে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহুম্মা রাব্বাল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا الله আমাদের এতদিনের মেহনত এতদিনের কষ্ট সাধনা ইয়া আল্লাহ আমাদের সকাল সন্ধ্যা থেকে এই বসা ওঠাকে আমাদের তুমি কবুল করো এবং এর মধ্যে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো তুমি ক্ষমা করে দিয়ে তাকে সে গুনাহ থেকে তুমি সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে আমাদেরকে বসা ওঠাকে তুমি কবুল করো হে আল্লাহ আমাদের সন্ধ্যা থেকে যে আমরা সওয়াবের কাজ করছি এটা তুমি কবুল করো এবং এই সওয়াব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে মোবারক পৌঁছে দাও اللهم إنا نسألك ما سألك عبدك سجد الله أكبر الله أكبر